আচ্ছা আমাদের অফ উইভিং যদি দেখি আমরা ফ্লোচার্ট অফ উইভিং এর শুরুতে থাকে ওয়াইন্ডিং দেন ওয়ার্পিং দেন সাইজিং ওয়াইন্ডিং করার পরে যে প্যাকেজটা পাই সেটাকে আমরা বলি কোন বা চিজ ওন্ড প্যাকেজ চিজ ওয়াইন্ডিং মেশিন থেকে চিজ ওন্ড প্যাকেজ কোন ওয়াইন্ডিং মেশিন থেকে কোন ওন্ড প্যাকেজ এই কোন বা চিজ প্যাকেজ যেগুলো আমরা পাই সেটা ওয়ারপিং মেশিনের ক্রিল ইউনিট ওয়ারপিং মেশিনে দুই দুইটা ইউনিট থাকে একটা ক্রিল ইউনিট একটা হেডেস্টের হেডস্টিক ইউনিট থাকে কম্পোনেন্টস অফ ওয়ারপিং মেশিন সেই ক্রিল ইউনিটের মধ্যে আমরা কোন বা চিজ ক্রিলিং করি ক্রিলিং করার পরে সেখান থেকে ওয়ার্পিং এর পরে যে মেশিন পাই বা ওয়ারপিং এর যে আউটপুট সে থেকে আমরা বলতেছি ওয়ার্ক বিম বা বা প্রি এই বিম বা ওয়ার্ক বিম যেটা আমি পাবো আমরা ওয়ার্পিংয়ের এর ক্যালকুলেশন করেছি ওয়ার্পিং এর ক্যালকুলেশন করতে গিয়ে আমরা দেখেছি যে আমাদের নাম্বার অফ ওয়ার্প বিম বা প্রি বিমের একটা হিসাব আছে ক্যালকুলেশন আছে দেখেছি যে নাম্বার অফ ওয়ার্প বিম কখনো সাতটা কখনো দশটা কখনো এগারোটা হয় এই যে নাম্বার অফ ওয়ার্প বিম যেখানে প্রত্যেকটা ওয়ার্প বিমের মধ্যে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ইয়ার্ন থাকে আমরা যে ওয়ার্পিংয়ের এর ক্যালকুলেশন করেছিলাম ক্রিল ক্যাপাসিটি সাতশো ধরে একটা কনস্ট্রাকশন নিয়েছিলাম সেখান থেকে টোটাল এন্ডস বের করেছিলাম মনে পড়ে সবাই সবার উদ্দেশ্যে বলতেছি আমাকে এখানে লাগবে সাইজিং কোর কিভাবে আমি শুরু করব সাইজিং দিয়ে এটাকে আমাকে লাগবে আগে তো সাইজিং টেকনিক আসতে হবে ওয়ার্ক বিম গুলোকে আমরা সাইজিং মেশিনের কিল ইউনিটের মধ্যে ইনপুট হিসেবে দেব ওয়ার্ক বিম যেগুলো আমরা পাবো ফ্রম হাই স্পিড ওয়ারপিং মেশিন থেকে হাই স্পিড ওয়ারপিং মেশিন থেকে যে ওয়ার্ক বিম গুলো পাবো আমরা ওই জন্য আমরা হিসাব করেছিলাম নাম্বার অফ ওয়ার্ড বিম আমাদের ওয়ার্পিং প্ল্যান ফর হাই স্পিড ওয়ার্পিং এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আমাদের একটা ক্যালকুলেশনের একটা অংশ ছিল নাম্বার অব ওয়ার্ড বিম অর্থাৎ কতটা ওয়ার্ড বিম আমি পাবো থেকে হাই স্পিড ওয়ার্কিং করে আমরা কতটা ওয়ার্ক বিম পাবো এবং এই প্রত্যেকটা ওয়ার্ড বিম আমরা কতটা ওয়ার্ড বিম পাবো এবং প্রত্যেকটা ওয়ার্ড বিমে কতটা করে এন্ড থাকবে নাম্বার অফ এন্ডস ইন এ ওয়ার্ড বিম মনে পড়ে কাইন্ডলি খাতাটা একটু বের করো এটা না হলে আমি মিলাতে পারবো না যদি আমরা পেয়ে থাকি নাম্বার অফ দশটা এবং প্রত্যেকটা ওয়ার্ড বিম এর ছয় হাজার একটা টাকার ইয়ার্নাইপো কথা বলতেছি দশটা ওয়ার্ড বিম যাদের প্রত্যেকটা ওয়ার্ড বিম এর ছয়শ বিশ এন্ড আছে এই দশটা ওয়ার্ড বিমের সবগুলা এন্ড যদি একটার উপর একটা সুপার ইম্পোজ হয় সাইজিং মেশিনে গিয়ে একসাথে হয়ে যায় তাহলে টোটাল কতটা হবে টোটাল এন্ডস কত হবে ছয় হাজার দুইশো কারণ ছয়শো বিশটা ওয়ার্ড ছয়শো বিশটা এন্ড প্রত্যেকটা বিমে আছে এবং এরকম দশটা ওয়ার্ড বিম সাইজিং মেশিনে আমি ইনপুট দেবো যেহেতু আমি আমি নাম্বার অফ ওয়ার্ড বিম পেয়েছি দশটা একটা হাইপোথিটিক্যাল জন্য বলতেছি তাহলে এই দশটা ওয়ার্ড বিমের প্রত্যেকটা ইয়ার্ন প্রত্যেকটা ওয়ার্ড বিমের সবগুলা ইয়ার্ন একসাথে সুপার ইম্পোজ হবে সুপার কি ঘটনাটা ঘটবে টোটাল এন্ডস আমি পেয়ে যাবো যেমন এটা সাইজিং মেশিনের একটা বিম আমি অ্যানোটেশন দেখাচ্ছি সাইজিং মেশিনের ক্রিল ক্রি লিমিট আছে সাইজিং মেশিনের ক্রিল লিমিট আছে ওয়ার্পিং মেশিনে ক্রিল লিমিট আছে সাইজিং মেশিনের ক্রিল সাথে বিম ইনপুট দেওয়া হয় তা আমি যে দশটা ওয়ার পেলাম এরকম সাইজিং মেশিনে ক্রিল ইউনিট আছে এই যে আমি ওয়ার গুলো গুলা ড্র করতেছি এই এই একটা ওয়ার্ড বিম এই একটা ওয়ার বিম যেখানে যে ওয়ার বিম এখন আমার এখন কাঠস্টটা আছে এই ওয়ার্ক বিম আছে ছয়শো বিশটা ইয়ান প্রত্যেকটা ওয়ার্ড বিমে ছয়শো বিশ টাকা করে ইয়ার্ন আছে সিক্স টোয়েন্টি ছয়শো বিশ টাকা করে ইয়ার্ন আছে এই ছয়শো বিশটা ইয়ার্ন এই ওয়ার্ড বিম সেকেন্ড যে ওয়ার্ড বিম আছে সেই ওয়ার্ড বিমে ছয়শো বিশটা ইয়ার্নের সাথে সুপার ইম্পোজ হবে এই ছয়শো বিশ এর ছয়শো বিশ এর ছয়শো বিশ তিনটা ছয়শো বিশ একসাথে হয়ে যাবে কেমনে হবে প্রত্যেকটা ওয়ার্ড বিমের উইড আছে পঁয়ষট্টি ইঞ্চি করে লেট ধরো সিক্সটি ফাইভ ইঞ্চ প্রত্যেকটা ওয়ার্ড বিম সেম উইদের এফ টু এফ ডিস্টেন্স ফ্ল্যান্স থেকে ফ্ল্যান্সের ডিসটেন্স সিক্সটি ফাইভ বিঞ্চ এবং প্রত্যেকটা ওয়ার্ড বিমের ছয়শো বিশটা করে ইয়ার্ন আছে ভার্টিকেল বরাবর যদি থাকে ভার্টিকেল বরাবর থাকলে একটাই ওয়ার্ভ বিমের সাথে আর একটা একটা ওয়ার্ল্ড বিমের ছয়শো বিশটা ওয়ারপিয়ানের সাথে সেকেন্ড ওয়ার্ক বিমের ছয়শো বিশটা ওয়ার ওয়ারপিয়ান তারপর থার্ড বিমের ছয়শো বিশটা ওয়ারপিয়ান সুপার ইম্পোজ হবে একটার উপর একটা সুপার ইম্পোজ হয়ে একটা বিমের টোটাল এন্স আর একটা বিমের টোটাল লেন্সের উপরে ছয়শো বিশটা করে ইয়ার্ন সুপার ইম্পোজ হয় আলটিমেটলি এখানে হবে কত আঠারোশো সাইট বুঝতে পারতেছ ইয়ান গুলো একটার সাথে একটা সুপার ইম্পোজ হয়ে ছয়শ এখানে হবে কত আঠারোশো এই যে আঠারোশো এটার আবার ছয়শো বিশটা করে ইয়ান হবে তারপরে ছয়শো বিশটা করে আঠারোশো ষাট হবে এই তিনটা ভার্টিক্যাল যে ক্রিল আছে এই যে ক্রিলটা ভার্টিকাল ভার্টিক্যাল ক্রিল ভার্টিক্যাল বরবার বিম গুলো আমি কি আমি এখানে ক্রিলিং করেছি সবগুলো ষাটটা করে ইয়ান আঠারোশো ষাট আঠারোশো ষাট

তাহলে আমরা এখানে সাইজিং মেশিনের সাইজিং প্রসেসে আসার আগে আমার উদ্দেশ্য এখানে আমি শুরুতে যে কথাগুলো বললাম এটার উদ্দেশ্য হচ্ছে সাইজিং সাইজিং আমি যাব তার আগে আমাকে জানতে হবে যে আমি করার পরে হাই স্পিড ওয়ার্পিং করার পরে নাম্বার অফ বিম কত এবং নাম্বার অফ এন্ডস পার ওয়ার্ক বিম কত এই হিসাবে আমাকে সাইজিং মেশিনের ক্রিল ইউনিটে ক্রিলিং করতে হবে বিম গুলাকে এবং সেই হিসাবে বাকি ক্যালকুলেশনগুলো করতে হবে বাকি প্রসেস গুলাতে আমাকে সামনে আগাতে হবে আমার তাহলে বোঝা গেল যে সাইজিং ওয়ার্পিং করার পরে যে বিম পাবো সেই ওয়ার্পিংটা সাইজিং মেশিনের ক্রিল ইউনিটে ইনপুট হিসেবে আমি ইনপুট দেব তাহলে ওয়ার্পিং এ ওয়ার্পিং এর যে আউটপুট সেটা সাইজিং মেশিনের ইনপুট আমরা এটা আমাদের ফ্লোচার্ট বইভঙ্গে দেখিয়েছিলাম এখন আমরা আসি আমরা যেহেতু এই বিষয়টা একটু সামারাইজ করলাম আমরা আরো সামনে প্রসিড করলে আমাদের কাছে আরো ক্লিয়ার হবে আশা করি এখন দেখো যে আমরা এখানে এনপিটিএল এর যে একটা স্লাইড শো করেছে আমি আমার পাওয়ার পয়েন্ট স্লাইডও শো করব তার আগে আমরা একটা বিষয় ডিসকাস করি হোয়াট ইজ সাইজিং আমরা কেন সাইজিংটা করি এটা না করলে কি হতো না এরকম একটা বিষয় আর একটা হচ্ছে যে সাইজিং করার উদ্দেশ্যটা কি একটা হচ্ছে না করলে না করলে কোনো প্রবলেম ছিল কি না এটা কি কিনা যেহেতু সাইজিং করার পরে আমরা পরবর্তীতে ওয়েট প্রসেসে গিয়ে ডিসাইজিং করে ফেলবো অর্থাৎ এই ফেব্রিকটা আমরা যে গ্রে ফেব্রিকটা তৈরি করবো গ্রে ফেব্রিকটা আমাদের উইভিং এর মাধ্যমে যে ওভেন গ্রে ফেব্রিক হবে সেই গ্রে ফেব্রিকটা তো আলটিমেটলি যখন সাই ইয়াতে যাবে ডাইং প্রিন্টিং ফিনিশিং একর্ডিং টু দ্য বায়ার্স রিকোয়ারমেন্ট বায়ার যদি আমাকে বলে ফিনিশিং করে দিতে হবে কোন কালারে ডাই করে দিতে হবে সে অনুযায়ী আমরা এটা ডাইং সেকশনে পাঠাবো ডাইং সেকশনে গিয়ে মূলত প্রথমে প্রিপারেটরি সেকশন ডাইং এরও প্রিপারেটরি সেকশন আছে সেখানে স্কাওয়ারিং ব্লিচিং হবে তারপর ডিসাইজিং হবে অর্থাৎ সাইজ ম্যাটেরিয়াল গুলাকে ডিসাইজ করে বের করে ফেলা হবে ফেব্রিক থেকে আমরা সাইজিং করব ইয়ার্নের ইয়ার্নগুলো ফেব্রিকে কনভার্ট হয়ে যাবে আমাদের লুমের মধ্যে ওয়ার্ব এবং ওয়েবটির ইন্টারেসমেন্টের মাধ্যমে এটা ফেব্রিক হয়ে যাবে ওভেন গ্রে ফেব্রিক হবে সেটা আবার ডাইংয়ে গিয়ে ডিসাইজিং এর মাধ্যমে সাইজ গুলোকে আমরা বের করে ফেলবো ডিসাইজের মাধ্যমে সাইজ গুলা ফেব্রিকের সাথে যে লেগেছিল সেটাকে ডিসাইজিং এর মাধ্যমে ফেব্রিক থেকে আমরা ওয়াশ আউট করে বের করে ফেলবো তাহলে আলটিমেটলি এখানে সাইজিং এবং ডিসাইজিং যেহেতু সাইজিং ম্যাটেরিয়াল সাইজিং এর পরে ফেব্রিক তৈরি হওয়ার পরে আমরা যে সাইজ ম্যাটেরিয়াল ডিসাইজ করে ফেলবো তাহলে বোঝা গেল এটা একটা এডিশনাল প্রসেস এখন প্রশ্ন হলো এই প্রসেসটা বা এই এই ও ডিসাইজিং যেহেতু করতেই হবে সাইজিং না করে কোনো ভাবে কি উইভিং করা যায় কিনা সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা সেই প্রবলেমটা কি মেজর না মাইনর সেটাকে অমিট করার কোনো সুযোগ আছে কিনা এই যে বিষয়গুলো চলে আসলো যে আমরা সাইজিং করার পরে যেহেতু ডিসাইজিং করি তাহলে সাইজিংটা আমাদের এডিশনাল প্রসেস মনে হচ্ছে যেহেতু সাইজিং এর পরে আমরা যখন এটা আলটিমেটলি ফেব্রিক এ হবে ওভেন গ্রে ফেব্রিক হবে আমাদের লুম থেকে যখন ফেব্রিকটা নামবে এরপর আমরা দেখলাম যে সেটা আলটিমেটলি ডিসাইজিং করে সাইজ কেমিক্যাল গুলাকে বের করে ফেলতে হবে তাহলে সাইজিং এর অবজেক্টিভটা কি এটা আগে আসতে হবে হোয়াট ইজ সাইজিং এন্ড হোয়াট আর দা অবজেক্টিভস অফ সাইজিং তাহলে আমি যে স্লাইডটা শো করেছি আমি যে ব্লকটা শো করেছি দেখতে পাচ্ছ সবাই

ফ্যান্টাক এটাকে তৈরি করলে আমাদের ওয়েব ইনসারশনের জন্য 60 ইনপুট দিয়ে দেন আমরা ওয়েব ইনসার্ট করি ওয়েব টিআরএন জন্য এখানে কোনো সাইজিং এর দরকার পড়বে না কোনো ধরনের प्रिपरेशन এর দরকার পড়বে না এই জন্য সাইজিং এর উপরে হেডিং টা তারা দিয়েছে ওয়ার্প সাইজিং আচ্ছা নো প্রবলেম আমরা সাইজিং সাধারণত ওয়ার্প এর করি ওয়ার্প ওয়ার্প সাইজিং এর জন্য বলেছে আমাদের সাইজিং এর অবজেক্টিভটা কি আমরা জানি ইউরেনাস সারফেসে অনেকগুলো প্রোটিউডিং ফাইবার আছে না প্রোটিউডিং ফাইবার আছে প্রজেক্টিং ফাইবার আছে যে গুলা ইউরেনাস সারফেস থেকে বাইরের দিকে কি করা প্রজেক্টিং করা বিভিন্ন আমরা দেখব হেয়ারিনেস এটাকে বলি আমরা ইউরেনটা নিলে দেখা যায় যে ইউরেনাস সারফেস থেকে কিছু ফাইবার আউটসাইড ডিরেকশনে প্রজেক্টিং অবস্থায় আছে প্রোট্রুড অবস্থায় আছে যেটাকে আমরা হেয়ারি ফাইবার বলি আমরা যেহেতু স্বাভাবিকভাবে আমরা ইয়ান দেখে দেখেছি এই জন্য আমরা বুঝতে পারতেছি যে ইয়ার্নের সারফেসে হেয়ারি ফাইবার আছে এই হেয়ারি ফাইবার গুলা যদি আমরা সাইজিং না করি লেট ধরো ওয়ার্পিং এর পরে আমরা ডিরেক্টলি চলে গেলাম হচ্ছে লুমের মধ্যে আমরা ফেব্রিককে লুমের মধ্যে বিমকে ইনপুট দিলাম তাহলে কি ঘটনাটা ঘটবে এই যে ইয়ার্নের যে প্রোটিউডিং ফাইবার গুলা আছে সে ফাইবার গুলা আমাদের আলটিমেটলি আমাদের লুমের মধ্যে যখন আমরা বিমকে ইনপুট দেই তাহলে লুমের মধ্যে বিমকে ইনপুট দিলে ইয়ান ওয়ার্পিয়ান অনেকগুলো বেন্ড পজিশনে যায় বিভিন্ন মেকানিক্যাল ডিভাইসের ভিতর দিয়ে যায় যার কারণে দেখা যাবে যে উইবিলিটি ওয়ার পেনের রেট বেড়ে যাবে এবং টোটাল এন্ড ছয় হাজার পাঁচশো হোক ছয় হাজার ছয়শো হোক যেটা আমরা ইপিআই এর সাথে ফেব্রুয়ারি গুণ দিয়ে বের করি টোটাল এন্ডস বের করেছিলাম আমরা ওয়ার্কিং প্ল্যানে এই যে ছয় হাজার সাত হাজার টোটাল এন্ডস সিক্সটি ফাইভ ইঞ্চ বা সিক্সটি সিক্স ইঞ্চ বিমের মধ্যে থাকে সেখানে পাশাপাশি ইয়ার্ন খুব ঘন অবস্থায় থাকে শীতের মধ্যে থাকে ওয়ারপিয়ান গুলো শিট আকারে থাকে তাহলে এই যে শীট আকারে ওয়ারপিয়ান গুলো আছে একটা ওয়ার্পিয়ান তার পার্শ্ববর্তী ওয়ারপিয়ান এর সাথে যখন পাশাপাশি থাকে যদি আমরা সাইজিং না করি ওয়ারপিয়ান এর সার্ফেসে যে হেয়ারি ফাইবার গুলো থাকে দুইটা পাশাপাশি হেয়ারি ফাইবার ডিউ টু দ্য কোহেসিভ ফোর্স কোহেসিভ ফোর্স এর কারণে দুইটা পাশাপাশি ইয়ার্নের হেয়ারি ফাইবার গুলা ইন্টাঙ্গেল হয়ে যায় কারণে এর হয়ে ইন্টাঙ্গেল একটা অপরটার সাথে লেগে যায় লং অনেক লম্বা দূর পর্যন্ত আমি একটু দেখাই যেহেতু ওয়ারপিয়ান গুলা একটা সিট আকারে থাকে উইভার্স ডিম এ ওয়ারপিয়ান গুলা সিট আকারে থাকে যদি আমরা সাইজিং না করি তাহলে দিস ইজ দ্য বেসিক লুম কম্পোনেন্ট অর্থাৎ একটা লুম আমরা এই বিমটা আমার এখন স্পটলাইট যেখানে এটা মূলত উইভার্স বিম সাইজিং করার পরে যে বিমটা পাই সেটাকে আমরা বলি সাইজড বিম বা উইভার্স বিম এই যে উইভার্স বিম সেই উইভার্স বিম আমার দেখা যায় জি স্যার জি স্যার হ্যাঁ এই যে উইভার্স বিম এটা মূলত সাইজিং এর পরের সাইজিং এর আউটপুট বিম না সাইজিং করার পরে যে বিমটা পাবো আমরা সেখানে উইভার্স ডিম পাবো এবং এই উইভার্স বিমে মূলত টোটাল এন্ডস থাকবে আমাদের কনস্ট্রাকশন যদি 120 মানে 40 40 120 80 হয় এবং 60 ইঞ্চি হয় আমাদের আমাদের ফেব্রিক উইথ তাহলে 120 ইনটু 60 7200 ইয়ান থাকবে উইভার্স বিমে 7200 ইয়ান থাকবে এন্ড থাকবে এই উইভার্স বিমে উইভার্স বিমটা দেখো আমরা লুম এটা লুম লুমের মধ্যে আমরা ইনপুট দিয়েছি সাইজিং এর পরে যে বিম টা পাবো উইভার্স বিম সেটা মূলত একটা লুমের ইনপুট হবে উইভিং মেশিনকে লুম বলা হয় এল ডাবল এম লুম এটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড একটা টার্ন আমরা উইভিং মেশিন কখনো বলবো না যখন সাইজিং মেশিন বলতেছি ওয়ার্টিং মেশিন বলতেছি উইভিং মেশিন বলবো না বলবো লুম লুম বললে উইভিং মেশিন কে বোঝায় অর্থাৎ যে মেশিনের মধ্যে যে যে মেশিনের মধ্যে মূলত ওয়ার্ভ এবং ওয়েবটার ইন্টারলেসমেন্ট হয় ওভেন ফেব্রিক তৈরি হয় সেটাকে আমরা লুম বলতেছি দেখো সো নিচেও লেখা আছে বেসিক লুম কম্পোনেন্টস অর্থাৎ উইভিং মেশিনকে লুম বলবো লুমের ইনপুটে আমরা দেখতেছি উইভার্স বিম বা সাইজ বিমটাকে ইনপুট দিচ্ছি এবং সাইস্ট বিম থেকে বা উইভার্স বিম থেকে ওয়ার পিয়ান গুলা টোটাল এন্স এখানে আসে উইভার্স বিমে উইভার্স বিম থেকে যেহেতু টোটাল এন্স আমরা পেয়েছি উইভার্স বিমে টোটাল লেন্স এখানে থাকবে এবং এন্স মূলত সি টাকারে আসবে দেখতে মনে হবে সি টাকারে পাশাপাশি অনেকগুলো ইয়ান থাকবে সাত হাজার দুইশো ইয়ান সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স সিক্সটি সেভেন ইঞ্চের মধ্যে থাকবে আচ্ছা পাশাপাশি ইয়ার্ন গুলো যে আছে যদি আমরা সাইজিং না করি একটা ইয়ান এক নাম্বার ইয়ান তার দুই নাম্বার ইয়ানের পাশাপাশি আছে দুইটা তিনের তিনের পাশাপাশি আছে এরকম করে সাত হাজার দুইশো ইয়ান পাশাপাশি আছে তো ইয়ানে যেহেতু হেয়ারি ফাইবার গুলো আছে আমি সাইজিং করিনি না করার কারণে কি ঘটবে একটা ইয়ান এক নাম্বার ইয়ার্ন দুই নাম্বার ইয়ান পাশাপাশি আছে এক দুই তাহলে এক নাম্বার ইয়ার্নের হেয়ারি ফাইবার গুলো দুই নাম্বার ইয়ানের হেয়ারি ফাইবার এর সাথে কি করবে ডিউ টু দা কোহেসিভ ফোর্স কোহিসিভ ফোর্স এবং অ্যাডহেসিভ ফোর্স আমরা জানি আসঞ্জন বল সংশক্তি বল আমরা ইন্টারমিডিয়েটও পড়েছি তাহলে কোহিসিভ ফোর্স সেম ম্যাটেরিয়াল হলে কোহিসিভ ফোর্স হয় এবং গ্লাসের সাথে পানি হলে আমরা অ্যাডহেসিভ ফোর্স বলি অ্যাডহেশন বলি অ্যাডহেশন বলি আমরা অ্যাডহেশন এন্ড কোহেশন তাহলে এখানে দুইটা ফাইবার দুইটা ইয়ার্ন এক এবং দুই এই দুইটা ইয়ার্নের কথা চিন্তা করলে দেখা যাবে যে এক নাম্বার ইয়ার্নের হেয়ারি ফাইবারগুলো দুই নাম্বার ইয়ার্নের হেয়ারি ফাইবারের সাথে লং ডিসটেন্স এটা বেশ ভালো দূরত্ব মেইনটেইন করে দেখা যাবে যে অনেক লম্বা জায়গা জুড়ে পাশাপাশি থাকবে তখন একটা ইয়ার্নের প্রথম ইয়ার্নের হ্যারি ফাইবার দ্বিতীয় ইয়ার্নের হ্যারি ফাইবারের সাথে কি হবে ইন্ট্যাঙ্গেল হয়ে যাবে এখন যেহেতু আমাদের মূলত লুমের মধ্যে শেডিং করতে হয় অর্থাৎ ওয়ারপিয়ানকে দুই ভাগে ভাগ করতে এখানে দেখানো হয়েছে ওয়ারপিয়ান দেখানো হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে দুটো হিল ফ্রেম দিয়ে তাহলে ওয়ারপিয়ানকে ভাগ করা হয়েছে দুই ভাগে ভাগ করা হয়েছে তাহলে এই যে দুই ভাগে ভাগ করা হলো অর্থাৎ দেখো

যে প্রোটিউটিং ফাইবারের মাধ্যমে ইন্ট্যাঙ্গেল হয়ে আছে তাহলে কি করবে ওয়ান নিচে নামবে টু উপরে উঠবে এটা কিন্তু হইতে দিতে চাবে না ওয়ার হইতে দিতে চাবে না কারণ অনেক লম্বা দূরত্ব মেনটেইন করে তারা ওয়ার্ফ এবং ওয়ার্ফের দুইটা ওয়ার্ফের হেয়ারি ফাইবার গুলো ইন্ট্যাঙ্গেল হয়েছিল তো তারা তো পাশাপাশি থাকতে চাচ্ছে উপরে উঠতে যাচ্ছে না নিচেও নামতে চাচ্ছে না তখন ইয়ার আমাদের ওয়ার্পিয়ানের ব্রেকেজ রেট বেড়ে যাবে আর ফেব্রিকে উইভিং মানে লুমের মধ্যে রেট বেড়ে যাওয়া পিয়ান ব্রেক করলে মেশিন মেশিন থেমে থেমে যাবে যাবে ব্রেক করলে অর্থাৎ প্রত্যেকটা ইয়ার্নের সাথে আমরা এরকম ফিলার দিয়ে যাতে কোনোভাবেই মিসিং না হয় একটা ইয়ার্ন ব্রেক করা মানে পুরো মেশিনটা থেমে যাওয়া ওইটা আবার নটিং করে দিতে হবে এক হাত দিয়ে নটিং করে দেব দেন আবার শুরু হবে তো যখন আমরা সাইজিং করব না তখন হেয়ারি ফাইবারগুলো তো ইয়ার্নে থেকে যাবে হেয়ারি ফাইবার ইয়ার্নে থেকে গেলে ওই হ্যারি ফাইবার গুলা লং ডিস্টেন্স জুড়ে একটা ইয়ার্ন তার পার্শ্ববর্তী ইয়ার্নের সাথে যে হ্যারি ফাইবারগুলো থাকে সেটা ইন্ট্যাঙ্গেল হয়ে যাবে এবং যখন শেডিং করতে যাব ওয়ার্পিংকে ডিভাইড করতে যাবো তখন তারা ওই যে প্রজেক্টিং ফাইবারের সাহায্যে কোহেসিভ ফোর্সের কারণে তারা মূলত একই সাথে থাকতে চাবে আপ এবং ডাউন হতে চাবে না তখনই ঘটবে হচ্ছে কি ব্রেকেজ ঘটবে ব্রেক হয়ে যাবে ইয়ার্ন ব্রেক করবে এটা একটা বিষয় তাহলে আমরা দেখলাম সাইজিং না করলে এখানে ইয়ার্ন ব্রেক করার সম্ভাবনা বেড়ে যাচ্ছে আর আমাদের মডার্ন যে লুম গুলো আছে মডার্ন লুম কনভেনশনাল লুম বলতে বোধহয় শাটল লুম এখানে লুম বলেছি আমরা মডার্ন লুম গুলোতে এই যে আপ এবং ডাউন এই যে শেড হয় ওয়ার্ভ দুই ভাগে ভাগ হয়ে যায় শেড ক্রিয়েট হয় এটার স্পিড অনেক বেশি থাকে কেমন বেশি থাকে পিপিএম বলা হয় পিক্স পার মিনিট স্যার অলরেডি হিসাব করাইছে আমাদের জাওয়াদ স্যার যেহেতু উনি লুম সাইকেল পড়াইছেন তাহলে পিপিএম পিক্স পার মিনিট আমরা হিসাব করতে পারি বা প্রোডাকশন ক্যালকুলেশন করতে পারি পিপিএম এর মাধ্যমে আচ্ছা পিপিএম মানে পিক্স পার মিনিট এক মিনিটে কতবার পিকিং হয় এক মিনিটে যতবার পিকিং হবে ততবারে শেডিং হবে ততবার বিটআপ হবে অর্থাৎ শেডিং পিকিং বিটআপ একই রকম হবে এক মিনিটে পিপিএম যদি বারোশো হয় মানে বারোশো পিক্স পার মিনিট এক মিনিটে বারোশো পিক ইনসার্ট হয় অর্থাৎ এক মিনিটে বারোশো শেডিং হয় বারোশো পিকিং হয় বারোশো বিটআপ হয় এটা সিঙ্ক্রোনাইজ হইতে চলে শেডিং এর পরে পিকিং হবে দেন বিট আপ হবে এক মিনিটে লুম সাইকেলে সার্কুলার সাইকেল যেটা স্যার শিখিয়েছে সেটা মূলত সার্কুলার ছিল দেখেছি আমরা শেডিং পিকিং বিট জিরো থেকে ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থেকে টু ফোরটি টু ফোরটি থেকে থ্রি সিক্সটি ডিগ্রি দিয়ে স্যার বুঝিয়েছেন তাহলে আমরা দেখলাম যে আমাদের লুম গুলো যেগুলো মডার্ন লুম সেগুলো বারোশো এক হাজার চোদ্দশো পিপিএম এ চলে লেট ধরলাম বারোশো পিপিএম এ লুমটা চলতেছে মানে বারোশো পিপিএম বলতে বারোশো পিক্স পার মিনিট এক মিনিটে বারোশো বার শেডিং হচ্ছে

এক সেকেন্ডে বিশটা ওয়ার্ড বিশ বার শেডিং হবে দেখো তো বিশ বাই এক সেকেন্ডে শেডিং হলে ওয়ার্পিয়ান বারবার আপ ডাউন হবে ওয়ান উপরে যাবে থ্রি নিচে আসবে ওয়ান উপরে যাবে টু নিচে আসবে ওয়ান উপরে যাবে টু নিচে আসবে তাহলে অনেক হচ্ছে এই যে বেশি স্পিড হওয়ার এবং একটা অ্যাডহেসিভ ফোর্স একটা স্ট্যাটিক ইলেকট্রিসিটিও তৈরি হবে যেহেতু ফ্রিকশনের কারণে শীতকালে যে আমরা মাথা চিরুনি দিলে আমাদের চিরুনির সাথে কাগজের টুকরো আটকে যায় এখানে অনেকবার স্পিড হওয়ার কারণে ইলেকট্রিসিটি স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি হবে এবং সেটার মাধ্যমে যেটা হবে যে ওই ক্ষেত্রেও দেখা যাবে যে বারবার ওয়ার ব্রেক করবে এই জন্য সাইজিং না করে আমরা মূলত মডার্ন লুমে যেতে পারবো না সরি ফর দ্য ইন্টারাপশন আচ্ছা তাহলে আমরা দেখলাম যে সাইজিং না করে আমরা মডার্নে যেতে পারবো না কারণ এখানে অনেক স্পিড থাকে সাইজিং না করলে ওই হেয়ারি ফাইবারগুলো ইয়ারনের সারফেসে থেকে যায় থেকে গেলেই প্রবলেম হয় তাহলে আমাকে কি করতে হবে দু একজন বলো কি করতে হবে তাহলে এখন হেয়ারি ফাইবারগুলোকে কি রিমুভ করে দেবো না মিনিমাইজ করে দেবো কি করব। মিনিমাইজ করা লাগবে মানে কমপ্লিটলি তো রিমুভ করা পসিবল না সো সাইজিং এর মাধ্যমে যতটা মিনিমাইজ করা পসিবল কিসের মাধ্যমে পসিবল না আরেকবার বলো মানে সেটা হচ্ছে একদম কমপ্লিটলি রিমুভ করা তো পসিবল না মানে সাইজিং এর মাধ্যমে যতদূর কমানো আর কি সম্ভব মানে সম্ভব মিনিমাইজ করা আচ্ছা তোমরা কেউ কি ইয়া পড়তেছো উইভিং সরি ডাইং পড়তেছো ওয়েট প্রিপেয়ার ওয়েট প্রসেস কেউ পড়তেছো ডব্লিউপি1 কেউ পড়তেছো কোন একটা ডিপার্টমেন্ট কেউ পড়তেছো মানে এই সেমিস্টারে আমি যেমন এফএম পড়াচ্ছি ডাবলু পি ওয়ান কারা কারা পড়তেছো কোন ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট ইয়ার ইয়ার্ন অথবা এনভায়রনমেন্ট তো পড়তেছো না স্যার নাকি আচ্ছা এখন তাহলে আরেকটা প্রসেস আছে সেটাকে আমরা বলি সিনজিং প্রসেস সিনজিং প্রসেস অর্থাৎ সিনজিং প্রসেস মানে হচ্ছে বার্ন আউট করা ইয়ারনের হেয়ারি ফাইবারগুলোকে নিচে যদি একটা ক্যান্ডেল রাখলে ধরো গ্যাস বার্নার আছে গ্যাস বার্নারর উপর দিয়ে ইয়ারনের শীটটা যাচ্ছে তাহলে কি এমন একটা ডিসটেন্স মেইনটেইন করতে হয় যে ইয়ারনের যে হেয়ারি ফাইবারগুলো পুড়ে যাবে অর্থাৎ বার্ন আউট হয়ে যাবে ওই ইয়ারনের হেয়ারি ফাইবারগুলো রিমুভ হয়ে যাবে এটা রিমুভ হয়ে গেল ঠিক না সিনজিং মাধ্যমে রিমুভ করা যেতে পারে বাট ইয়ার্নের ক্ষেত্রে এটা আমরা ফেব্রিকে করি সিনজিং প্রসেসটা উই ডাইং প্রিপারেটরি প্রসেস যেটা ওয়েট প্রিপারেটরি প্রসেস অর্থাৎ ওই স্কাউরিং ব্লিচিং সিনজিং ডিসাইজিং এগুলো হচ্ছে ওদের প্রিপারেটরি প্রসেস ডাইং এর আগে আচ্ছা সিনজিং একটা প্রসেস আছে যেখানে আমরা বার্ন আউট করে দেই অর্থাৎ ফেব্রিকের সারফেসে যে হেয়ারি ফাইবারগুলো থাকবে সেই ফাইবারগুলোকে আমরা গ্যাস বার্নারের সাহায্যে ওটা বার্ন আউট করে দেবো এটা একটা প্রসেস সিনজিং প্রসেস এটা রিমুভ করে দিতে হবে করা যায় বাট এখানে আমরা যেটা করবো আমরা রিমুভ না কারণ এই হেয়ারি ফাইবার গুলো আমার কাজে লাগবে কখন কাজে লাগবে আমি যখন ফিনিশিং এ যাব ডাইং প্রিন্টিং ফিনিশিং ফিনিশিং এ যখন যাবো তখন হেয়ারি ফাইবার গুলো আমার কাজে লাগবে ফেব্রিকের সফট ইনক্রিজ করার জন্য হ্যান্ড ফিলটাকে রেজ করার জন্য অর্থাৎ ফেব্রিকের সারফেসটা সফট হবে ভেলভেট ফেব্রিক এর মতো কুসুন ফেব্রিকের মতো যেটা আমরা যে সোফায় ব্যবহার করি ওটা অনেক সফট দেখতে কেন সফট ওটা ফিনিশিং করা হচ্ছে সফট ফিনিশিং যাই হোক এটা আমার কাজে লাগবে এটাকে রিমুভ করার কোনো সুযোগ আমার নাই তাহলে রিমুভ করতে পারবো মানে সেঞ্জিং করতে পারবো না তাহলে আমাকে কি করতে হবে ওই ইয়ার্নের যে সার্ফেস আছে ইয়ার্নের যে ক্রস সেকশন আছে আমি দেখাই আমরা ইয়ারনের সার্ফেস এই যে একটা কোটিং দিয়ে দেব এটা হচ্ছে ক্রস সেকশন অফ ইয়ার্ন ভিতরের যে সার্কেলটা আছে ইনার সার্কেলটা হচ্ছে ক্রস সেকশন অফ ইয়ার্ন এমনি স্বাভাবিক অবস্থায় এবং এর সাইডে কি ছিল প্রোটিনিং ফাইবার গুলো ছিল আউটসাইড সার্কেল যেটা এবং এই যে ডিপ করে দেওয়া আছে ব্লক করে দেওয়া আছে ফুল অংশটুকু রিং এর মতো করে এটা মূলত সাইজ ম্যাটেরিয়াল দিয়ে আমরা কোটিং করে দিয়েছি অর্থাৎ ইয়ার্নের সারফেসে ইয়ার্নের ক্রস সেকশন দেখানো হয়েছে এর সারফেসে আমরা সাইজ কেমিক্যাল দিয়ে একটা কোটিং করে দেবো একটা ফিল্ম ক্রিয়েট করে দেব যদি ফিল্ম ক্রিয়েট করে দেই তাহলে ইয়ার্নের যে হ্যারি ফাইবার আছে সেই হ্যারি ফাইবার গুলো হয়ে থাকবে অর্থাৎ ইয়ার্নের সারফেসেই থাকবে কিন্তু সেটার বাইরে প্রোটিউডিং হয়ে থাকার সুযোগ নাই কারণ প্রোটিউডিং কেন হয়ে থাকবে না আমরা একটা ফিল্ম ক্রিয়েট করে দিয়েছি একটা কোট করে দিয়েছি একটা লেয়ার ক্রিয়েট করে দিয়েছি ইয়ার্নের সার্ফেসে বা ইউজিং দ্য সাইজ কেমিক্যাল

পাশাপাশি দুইটা ইয়ার্ন লং ডিস্টেন্স জুড়ে তাদের প্রোজেক্টিং ফাইবারের মাধ্যমে কোহেসিভ ফোর্স এর কারণে দেখা যাচ্ছে ইন্ট্যাঙ্গেল হয়ে যাচ্ছে আপ ডাউন হতে দিচ্ছে না শেডিং এ গিয়ে প্রবলেম ক্রিয়েট করতেছে ব্রেকেজ রেট বেড়ে যাচ্ছে ওয়ার্পের ব্রেকেজ রেট বেড়ে যাওয়া মানেই হচ্ছে মেশিন বারবার থেমে যেতে হবে লুম বারবার থেমে যাবে লুম বারবার থেমে যাওয়া মানেই হচ্ছে আমার প্রোডাক্টিভিটি লস পাওয়া লস হবে কারণ পার ইউনিট টাইমে প্রোডাকশন কমে যাবে এবং ফেব্রিক ফল্টি ফেব্রিক তৈরি হবে ফেব্রিকের মধ্যে ফল্ট ক্রিয়েট হবে যেটা রিজেকশনে চলে যাবে অর্থাৎ এই ফেব্রিকগুলো বায়ার নিবে না তাহলে আলটিমেটলি দেখলো দেখা যাচ্ছে যে ওয়ার ব্রেক হওয়া মানে ওয়েফট ব্রেক হওয়া মানেই হচ্ছে মূলত মেশিন থেমে যাওয়া প্রোডাক্টিভিটি হ্যাম্পার্ট হবে এবং আমাদের আলটিমেটলি ফলটি ফেব্রিক বেশি তৈরি হবে ফেব্রিক রিজেকশন বেশি হবে ফল্টলেস ফেব্রিক কম হবে সবগুলোর একটা ইম্প্যাক্ট আসছে যার কারণে আমি চাচ্ছি যে এটা মিনিমাইজ করবো রিডিউস করবো না তো ইয়ারনের সার্ফেসে ইয়ারনের ক্রস সেকশন দেখানো হয়েছে ইয়ারনের সার্ফেসে আমরা আমরা সাইজ কেমিক্যাল দিয়ে কোটিং করে দিলাম যাতে প্রোটিন ফাইবার গুলা ইয়ারনের সার্ফেসে লেইড হয়ে থাকে ইয়ার্নের সার্ফেসে লেগে থাকে কিন্তু বাইরে প্রজেক্টিং হয়ে না থাকে দিস ইজ দা অবজেক্টিভস মেইন অবজেক্টিভস অফ সাইজিং দা অবজেক্টিভ অফ আমি এখন দেখো এখন এনপিটি এলে গেলাম এই যে অবজেক্টিভস অফ সাইজিং এ দেখো দা অবজেক্টিভ অফ ওয়ার্প সাইজিং ওয়ার্প প্যান কে যদি সাইজ করব আমরা দা অবজেক্টিভ অফ সাইজিং ইজ টু ইমপ্রুভ দা উইভেবিলিটি উইভেবিলিটি মানে হচ্ছে ওয়ার্পের ব্রেকেজ রেট কমে যাবে যাতে উইভিং টা ভালো হয় দিস মিনস দা উইভেবিলিটি অর্থাৎ ওয়ার্পের ব্রেকেজ রেট কমে যাবে কম থাকবে এবং লুম স্টপেজ কমে যাবে এবং ওভেন গ্রে ফেব্রিক তৈরি হওয়া কোনো ইন্টারাপশন ক্রিয়েট হবে না ব্রেকেজ হওয়া মানে ইন্টারাপ্ট হওয়া অর্থাৎ বারবার থেমে যাওয়া এটাকে আমরা উইভেবিলিটি বলতেছি সহজে উইভিং করা যাবে সহজ কথায় দ্য অবজেক্টিভ অফ ওয়ার্ক সাইজিং ইজ টু ইমপ্রুভ দ্য উইভেবিলিটি অফ ইয়ার্স বাই অ্যাপ্লাইং এ ইউনিফর্ম কোটিং অন দ্য ইয়ার্ন সার্ফেস সো দ্যাট প্রোট্রুডিং ফাইবার হেয়ারস বা প্রোট্রুডিং ফাইবার আর লেট অন দা ইয়ার সার্ফেস এই কথাটা বোঝানোর জন্য এতক্ষণ ধরে আমি মূল বিষয়টা এটা আশা করি বুঝতে পেরেছো প্রোটিডিং ফাইবার বা প্রজেক্টিং ফাইবার যেটাকে হেয়ারি ফাইবার বলি প্রোটিডিং হেয়ার বলতেছে অর্থাৎ হেয়ারি ফাইবার সেটা ইয়ার্নের সার্ভিসে লেট করে দেবো মিনিমাইজ করে দেবো আমরা মিনিমাইজ বলতে হচ্ছে ওটা যাতে প্রজেক্টিং হয়ে না থাকে এটা আবার যখন ডিসাইজিং করে ফেলবো আবার সে আবার সে আগের অবস্থায় ফিরে আসবো অর্থাৎ আবারও ওই হেয়ারি ফাইবার গুলো কাজে লাগবে তো যখন ফিনিশিং করতে যাব তখন হেয়ারি ফাইবার গুলো না হলে আমি আসলে ইয়ার্নের যে হ্যান্ড ফেব্রিকের যে হ্যান্ড ফিল প্রপার্টি অর্থাৎ একটা জিনিস সফট মনে হচ্ছে হার্স মনে হচ্ছে ফেব্রিকের সফটনেস ক্রিয়েট করার জন্য আমাকে আলটিমেটলি লাগবে ওই হেয়ারি ফাইবার গুলো লাগবে পুরোপুরি মিনিমাইজ করা যাবে না হেয়ারি ফাইবার গুলো লাগবে পুরোপুরি রিডিউস করা যাবে না দিস আর দা দিস ইজ দা মেইন অবজেক্টিভস অফ সাইজিং বুঝা গেছে জি স্যার এখন দেখো ডিউরিং দ্য উইভিং প্রসেস দ্য ওয়ার্ক ফিলামস আর সাবজেক্টেড টু অ্যাব্রাশন উইথ ভেরিয়াস লুম কম্পোনেন্টস লাইক ব্যাক রেস্ট হিল্ড আইস হিল ফ্রেম হিল ফ্রেমের যে হিল্ড আই আছে হিল্ড ওয়ারের সেই হিলড আইস রিড অ্যান্ড ফন রেস্ট যখন উইভিং হয় লুমের মধ্যে ওয়ার পিয়ানগুলা বিভিন্ন অ্যাব্রাশনের শিকার হয় বিভিন্ন জায়গায় ফ্রিকশন হয় ওয়ার্কের সাথে দেখা যায় ইয়ার্নের সাথে ইয়ার্ন ফ্রিকশন এবং ইয়ার্নের সাথে বিভিন্ন মেকানিক্যাল কম্পোনেন্টস এর ফ্রিকশন হয় সেই ফ্রিকশনগুলা যে হয় সেটা মূলত যখন আমরা সাইজিং করি যেহেতু কোটিং ক্রিয়েট হয়েছে ফ্রিকশনটা কমে যায় কারণ সাইজিং ম্যাটেরিয়ালের মধ্যে মূল ম্যাটেরিয়াল হচ্ছে অ্যাডহেসিভ যেমন স্টার্স ম্যাটেরিয়াল ভাতের মারের জিনিসটা আমরা সহজে বুঝি স্টার্স ম্যাটেরিয়াল আমরা যখন স্টার্স ম্যাটেরিয়াল দিয়ে ইয়ারনের সার্ফেসে কোট করে দেই সাথে আমরা ওয়াক্স দেই লুব্রিকেটিং এজেন্ট দেই দুটা মেইন কম্পোনেন্টস অফ সাইজিং একটা অ্যাডহেসিভ ম্যাটেরিয়াল একটা লুব্রিকেটিং ম্যাটেরিয়াল অ্যাডহেসিভ ম্যাটেরিয়াল হিসেবে স্টার্স ব্যবহার করি স্টার্স ম্যাটেরিয়াল সেটা কর্ন স্টার্স হতে পারে পটেটো স্টার্স হতে পারে এই ধরনের স্টার্চ গুলো ব্যবহার করি যেমন সাগু দানা হতে পারে সাগু ব্যবহার করা হয় আচ্ছা ওটার নাম আছে বার্লি যেটা ব্যবহার করি না কেন ভাতের মারের বিষয়টা আমাদের বেশ ভালো বুঝে আসে যেটা খুব কি একটা স্টিকি ম্যাটেরিয়াল যেটা একটা কোটিং ক্রিয়েট করতে পারবে অ্যাডহেসিভ ম্যাটেরিয়াল হিসেবে ক্রিয়েট করবে আচ্ছা আর একটা ওয়াক্স ব্যবহার করি সাইজিং সাইজিং এ ওয়াক্স কেন লুব্রিকেটিং এজেন্ট অর্থাৎ ইয়ারনের সারফেসটা কোটিং ক্রিয়েট হলো এটা স্লিপারি করবে কোটিংটাকে স্লিপারি করে দিবে অর্থাৎ অ্যাব্রাশন কমানোর জন্য স্লিপেস হওয়াটা জরুরি যখন ইয়ারনের সাথে ইয়ারনের সার্ফেসটা স্লিপারি হবে সফট হবে তখন দেখা যাবে যে ইয়ার্নের সাথে বিভিন্ন যে লুম কম্পোনেন্টস বলছে এখানে হিল্ড হিল্ড ওয়ার হিল ডাই ব্যাক রেস্ট রিড ফ্রন্ট রেস্ট এগুলোর সাথে অ্যাব্রাশন কমে যাবে অ্যাব্রাশন কমে গেলে ব্রেকেজ রেট কমে যাবে এই যে ওয়ার প্ল্যান গুলা দেখো দিস ইজ ব্যাক ব্যাক রেস্ট কোনটা ব্যাক রেস্ট বলতেছে আমাদের লুমে যে এটা ব্যাক রেস্ট অর্থাৎ উইভার্স বিম থেকে ইয়ার্ন ইয়ার্নের শীতটা উইথড্রল হয়ে যে এর উপর দিয়ে পাস করবে সেটাকে ব্যাক রেস্ট বলা হয় এই ব্যাক হাইট কম বেশি করা যায় এটা একটা কন্ট্রোলিং প্যারামিটার অফ লুমস হাইট ব্যাক হাইট কম বেশি করা যায় ব্যাক রেস্টের ডেপথ কম বেশি করা যায় ব্যাক এই দিকে মুভ করা যায় ওই দিকেও মুভ করা যায় আপ ডাউন এবং ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড মুভ করানো যায় অল্প পরিমাণে বেশি না ওটা আমার কোনো বিভিন্ন কারণে ব্যাকরেস্টের ব্যাক রেস্টের উপর দিয়ে যাচ্ছে ব্যাক রেস্টের সাথে একটা ফ্রিকশন হবে আবার দেখো এই যে হিল ফ্রেমের হিল আই এর ভিতর দিয়ে যাচ্ছে আপ ডাউন হওয়ার কারণে দেখা যাচ্ছে হিল আই এর সাথে ইয়ার্নের একটা ফ্রিকশন হবে দিস ইজ ফ্রন্ট রেস্ট অর্থাৎ ফেব্রিক হওয়ার পরে ঘুরে এসে যে ক্লথ রোডারে জড়া এই এটাকে বলা হয় ফ্রন্ট রেস্ট আমি এখন যেখানে স্পটলাইটটা দিয়েছি সেটা মূলত ফ্রন্ট রেস্ট ব্যাক রেস্ট ফ্রন্ট রেস্ট এর উপর দিয়ে এসে আবার ক্লথ রোডারে জড়াচ্ছে এখানে সামনে রিড থাকে যার ভিতর দিয়ে ওয়ার্ক পাস করা হয় বিটাপের জন্য কাজে লাগে রিটের মধ্যে ডেন্ট থাকে এবং এগুলো সব মেটাল মেটালিক কম্পোনেন্টস এই যে ওয়ার্ক ইয়ার্ন বিভিন্ন মেটালিক কম্পোনেন্টস এর ভিতর দিয়ে যায় তো এই যাওয়ার কারণে কিন্তু ইয়ার্নের সাথে বিভিন্ন মেটালিক কম্পোনেন্টস এর ফ্রিকশন হয় অ্যাব্রাশন হয় ঘর্ষণ হয় তো যার কারণে দেখা যাবে ব্রেকেজ রেটটা আবারো বেড়ে যেতে পারে একটা হচ্ছে লং ডিসটেন্স বরাবর কোহেসিভ ফোর্সের কারণে ইয়ার্নের সাথে ইয়ার্নের পাশাপাশি ইয়ার্নের ফাইবার গুলা হয়ে যায় এবং সেখানে ব্রেকেজ হতে পারে আর একটা বিষয় হচ্ছে যে এই যে বিভিন্ন মেটালিক কম্পোনেন্টস এর ভিতর দিয়ে যে ওয়ার্পিয়ান গুলা পাস করে পাস করার কারণে দেখা যাচ্ছে ইয়ার্নের সাথে মেটালিক কম্পোনেন্টস একটা ফ্রিকশন হচ্ছে অ্যাব্রাশন হচ্ছে ঘর্ষণ হচ্ছে যেহেতু অনেক স্পিডে চলে আমি বললাম বারোশো পিপিএম এক সেকেন্ডে বারোশো বার আপ ডাউন হয় তো ওয়ার্ক প্লানের সাথে দেখা যাচ্ছে মেটালিক কম্পোনেন্টস এগুলোর অনেক ফ্রিকশন হচ্ছে এটা ফ্রিকশনটাকে রিডিউস করতে হবে আমি যদি ইয়ার্নের সার্ফেস কোটিং করে দেই কোটিং করে দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে ইয়ার্নের সার্ফেসের হেয়ারি ফাইবার গুলা পুরোপুরি ইয়ার্নের সার্ফেসের লেট হয়ে গেল সেখানে ইয়ার্নের প্রোটিনিং ফাইবার গুলা বাইরে বের হয়ে নাই সাথে আমি যদি ওয়াক্স দেই অ্যাডেসিভ ম্যাটেরিয়ালের সাথে সাথে যদি আমি ওয়াক্সিং করি লুব্রিকেটিং এজেন্ট হিসেবে ওয়াক্স দেই তাহলে ইয়ার্নের যে কোটেড ম্যাটেরিয়াল মানে ইয়ার্নের সার্ফেস যে কোটিং করেছে সেটা আসলে স্লিপারি হবে সফট হবে ফ্লেক্সিবল হবে যার কারণে দেখা যাবে যে ব্রেকেজ রেটটা আরো কমে যাবে ফ্রিকশন যেহেতু কমে যাবে অ্যাব্রাশন রেজিস্ট্যান্স কমে যাবে অ্যাব্রাশন হবে না দ্যাটস হোয়াই কি হবে আমার এখানে ব্রেকেজ রেটটা কমে যাবে এখানে এই কথাটাই বলেছে ডিউরিং দা উইভিং প্রসেস অর্থাৎ লুমের মধ্যে যেটা ঘটে দ্য ওয়ার আর সাবজেক্টেড টু অ্যাব্রাশন উইথ ভেরিয়াস লুম কম্পোনেন্টস লাইক ব্যাক রেস্ট আমি দেখিয়েছি হিল রাইস রিড ফ্রন্ট রেস্ট ইন শেডিং অপারেশন যখন শেডিং হয় আপ ডাউন হয় ওয়ার দুই ভাগে ভাগ হয়ে যায় ওয়ার আর অলসো অ্যাব্রাড এগেনস্ট ইজ আদার এই যে শেডিং এর সময় ওয়ার গুলা একটা অপরটার সাথে অবশ্যই অ্যাব্রাশন হয় অর্থাৎ কি পাশাপাশি দুইটা ইয়ান আপ ডাউন হবে ওয়ান উপরে যাবে দুই নিচে আসবে এই যে পাশাপাশি ইয়ান গুলা ইয়ান টু ইয়ান ফ্রিকশন হয় অ্যাব্রাশন হয় তাহলে সাইজ কোটিং প্রোটেক্টস দা ইয়ান স্ট্রাকচার ফ্রম অ্যাব্রাশন সাইজে যখন সাইজিং করি আমরা তখন ইয়ান টু ইয়ান ফ্রিকশন এবং ইয়ান সাথে মেটালিক কম্পোনেন্টস এর ফ্রিকশনটা কমে যায় দেয়ারফর দা ওয়ার্ক ব্রেকেজ রেট ইন দা লুম রিডিউসেস যার কারণে ওয়ার্ক পে ব্রেকেজ রেটটা লুমের মধ্যে কমে যায় ব্রেকেজ রেট কমে যাওয়া মানে লুম কম থামবে লুম কম থামা মানে উইভেবিলিটি বেড়ে যাবে আলটিমেটলি প্রোডাকশন বেড়ে যাবে প্রোডাক্টিভিটি বেড়ে গেলে প্রোডাকশন বেড়ে যাবে ফল ফ্রি ফেব্রিক কম তৈরি ফল ফ্রি ফেব্রিক বেশি তৈরি হবে রিজেকশন কমে যাবে আর আমাদের যেহেতু বায়ার আমাদের একটা লিড টাইম দিয়ে কে দেয় যে আমার আঠারো দিনের মধ্যে আপনি আপনি আমাকে লার্ন সরি ফর

যেহেতু এটা অ্যাডিশনাল প্রসেস আমরা এটা বাদ দেওয়ার চেষ্টা করতেছি ঠিক না এটা আমরা সাবেক বাদ দেওয়ার চেষ্টা করবো সাইজিং এক একটা মেশিনের দাম আট কোটি টাকা তো আট কোটি টাকা দিয়ে একটা মেশিন কিনতে হবে এখানে অনেকগুলা কেমিক্যাল কিনতে হবে এবং অনেক ধরনের ম্যান পাওয়ার এখানে ইনভলভ আছে তাহলে সেক্ষেত্রে এটা যেহেতু আমরা আলটিমেটলি ডিসাইজিং করে ডিসাইজিং এ করে ফেলি তাহলে এটা তো বাদ দিতে পারলেই হতো প্রশ্ন আসতে পারে বাদ যে দেওয়া যাচ্ছে না তার কারণগুলো ব্যাখ্যা করলাম বাদ দেওয়ার কোনো সুযোগ এখন পর্যন্ত নাই আমি চাই হাই প্রোডাকশন হাই প্রোডাকশন হলে লুমের স্পিড বাড়াতে হচ্ছে লুমের স্পিড বাড়াতে গেলে দেখা যাচ্ছে ওয়ার্পের সাথে ওয়ার্পের ফ্রিকশন ওয়ার্পের সাথে ইয়ার্নের সাথে ওয়ার্প ইয়ার্নের সাথে মেটালিক বাড়বে স্বাভাবিকভাবে প্রোডাকশন যেহেতু আমি প্রোডাক্টিভিটি বেশি চাই তার কারণে আমাকে সাইজিং করতেই হচ্ছে সাইজিং না করে এখন পর্যন্ত কোনো বিষয় ডেভেলপ হয়নি যে সাইজিং না করে আমি হাই প্রোডাকশনে যাবো আস্তে আস্তে যদি প্রোডাকশন করতে চাই খুব স্লোলি তাহলে তাও কত আমি বারোশো পিপিএম এর কথা বললাম এখানে মনে করো ষাট সত্তর পিপিএম এ চালাবো পঞ্চাশ পিপিএম এ চালাবো সেক্ষেত্রে তো ফেব্রিক ওভাবে তৈরি হবে না তুমি তো প্রোডাকশন দিতে পারবে না তো যাই হোক সাইজিং একটা অ্যাডিশনাল প্রসেস হওয়ার পরেও আমরা এটাকে অ্যাডপ্ট করতেছি কারণ এখানে আমাদের কোনো সাইজিং ছাড়া কোনো উপায় নাই এখন দেখো বেনিফিটস অফ সাইজিং এ যদি আমি যাই ওই একই কথাই বলেছে

গেইন হয় কিছুটা বাড়ে বাট এটা আমাদের প্রাইমারি অবজেক্টিভ না মানে মেইন অবজেকটিভ না প্রাইম অবজেক্টিভ না এটা আমাদের মানে এটাকে আমরা বলতে পারি যে করার কারণে হয়ে যায় সাইজিং করার কারণে বেড়ে যায় এটা আমাদের একটা মানে এটা আমি বলতে পারি যে বাই প্রোডাক্টের মতো আমি আমার এটা উদ্দেশ্য না যে সাইজিং এর মাধ্যমে আমি ওয়ার্ডের স্ট্রেংথ বাড়াবো এটা উদ্দেশ্য না বাড়ানোটা উদ্দেশ্য না কিন্তু বেড়ে যায় বাট মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ওয়ার্ড

ম্যাটেরিয়াল হওয়ার কারণে ইয়ার্ন যখন ইয়াই যে এখানে একটা বিষয় দেখো স্টেন বার কারণটা হচ্ছে দিস ইজ দ্য ইয়ার্নের ক্রস সেকশন না এখানে একটা ক্রস সেশন এখানে একটা ক্রস সেশন দেখানো হয়েছে তিনটা জিনিস দেখানো হয়েছে প্রথমেই যে সাইজ কোটিং বা ইনক্যাবসুলেশন এখানে সাইজ কোটিং বা ইনক্যাবসুলেশন দেখানো হয়েছে সাইজ কোট কোট হয়েছে একটা সাইজ ম্যাটেরিয়াল একটা কোটিং ক্রিয়েট হয়েছে এখানে এখানে সাইজ পেনেক্টেশন দেখানো হয়েছে

তাহলে এখানে পেনেট্রেট যে করলো পেনেট্রেট যদি আমরা স্টার্চ ম্যাটেরিয়াল ইউজ করতেছি স্টার্চ ম্যাটেরিয়াল সাধারণত অ্যাডেসিভ ম্যাটেরিয়াল হয় যেমন আমি বললাম যে ভাতের মার স্টিকি স্টিকি প্রপার্টি আছে আমরা যখন ঘুরি উড়াই ঘুরি উড়ানোর সময় অনেকে ঘুরির মানে ইয়ারনেস সারফেসে ঘুরি যে উড়ায় সেই ইয়ারনেস সারফেসে কি দেয় স্যার মান স্যার মানটা এটা সময় মান কয় আচ্ছা এখানে আরেকটা বিষয় করা হয় মনে করো গ্লাস মানে কাচের গুড়া না কাচের গুড়াকে মিহি করে দিয়ে ভাতের মার হ্যাঁ ভাতের মারের সাথে অ্যাড করা হয় করার পরে ইয়ার্ন মানে ঘুরির যে ইয়ার্ন আছে সেটাতে কি করা হয় এটা अप्लाई করা হয় এখন মূল উদ্দেশ্য আমি বলি সেটা হচ্ছে যে গ্লাসের গুড়াটাকে ভাতের মারের সাথে যে অ্যাড করার পরে মিক্স করার পরে যখন ইয়ার্নের সারফেসে অ্যাড করা হয় কোটিং করা হয় তখন ওই যে গ্লাসের যে টুকরা গ্লাসের যে মিহি দানাগুলো যেটা খুব ধারালো হওয়ার কথা ইয়ার্নের সাথে লাগার সময় এই ধারালো জিনিসটা গ্লাসের গুড়া কাচের গুড়া সেটা ইয়ারনের সার্ফেসে লাগায় রাখার জন্য মূলত আমরা ভাতের মারটা ব্যবহার করি মানে অ্যাডেসিভ হিসেবে কাজ করতেছে সহজ কথা ভাতের মারটা এখানে অ্যাডেসিভ হিসেবে কাজ করতেছে সাথে সাথে ইয়ারনের স্ট্রেন কিছুটা বাড়াচ্ছে কারণ ওই ভাতের মারটা দেওয়ার কারণে ইয়ার যেহেতু ইয়ারনের মধ্যে যেহেতু টেক্সটাইল মেটাল উইকিং প্রপার্টি আছে অর্থাৎ ওয়াটার অ্যাবজর্ভ করার প্রপার্টি প্রপার্টি আছে বা তার সার্ভেসে কিছু দিলে সেটা অ্যাবজর্ভ করে নিতে পারে তো ভিতরে যখন অ্যাডেসিভ বা আঠার জাতীয় জিনিসগুলো ভিতরে যায় তখন আলটিমেটলি ইয়ারনের টুইস্টের কারণে তো ইয়ারনের স্ট্রেন বাড়েই তো ফাইবার এসে ফাইবারটা বেশি পরিমাণে লেগে যায় দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে যে ইয়ারনের স্ট্রেংথটা কিছুটা বাড়ে কিন্তু আমরা যে মানজার কথা বলতেছি অর্থাৎ লুম যখন আমরা ঘুরি উড়াই ঘুরি উড়ানোর সময় যে আমরা এটা করি কেন আরেকজনের ইয়ার্ন আরেকজনের ঘুরির সুতাকে কেটে দেব কেটে দিতে গেলে তো গ্লাসের বা কাচের টুকরা গুলা ইয়ার্নের সার্ভিসে লাগায় রাখতে হবে লাগায় রাখার জন্য মূলত এখানে ভাতের মার বার্লি বা অন্য কোনো মানে স্টার্স ম্যাটেরিয়ালের মাধ্যমে এটা অ্যাপ্লাই করা হয় বুঝতে পেরেছ

সাইজ কেমিক্যাল গুলা ইজিলি ফিল্ম ক্রিয়েট করতে পারে ইয়ারনের সারফেসে দেখা যাচ্ছে যে ফিল্ম ক্রিয়েট করতেছে একটা আস্তর ক্রিয়েট করতেছে তো এটা একটা বিষয় আর ভিতরে যে পেনেট্রেট করে ভিনেট ভিতরে পেনেট্রেট করার কারণে স্ট্রেন্থ কিছুটা বাড়ে আর কিছু না শুধুমাত্র বাইরে সারফেসে ক্রিয়েট কর সারফেসে শুধু কোটিং হয় এরকম না পেনেট্রেটও করে এবং এই তিন নাম্বার যে ফিগারটা আমরা দেখতেছি আমরা যেখানে স্পটলাইট সেটা মূলত লেখা আছে অপটিমাম কোটিং অ্যান্ড পেনেট্রেশন অর্থাৎ সাইজ যেমন কোটিং হবে সাথে পেনেট্রেট করতে হবে দুইটা যখন অপটিমাম লেভেলের হবে তখন সাইজিংটা ভালো হয়েছে অর্থাৎ ওই সাইজ ম্যাটেরিয়াল ওই সাইজ সাইজ ইয়ারনের এর প্রপার্টিটা ভালো তাহলে শুধু কোটিং করলে হবে না এটা কোটিং দেখানো হয়েছে এখানে পেনেট্রেশন দেখানো হয়েছে এখানে কোটিং বেশি করেছে পেনেট্রেশন হয়নি এখানে পেনেট্রেট বেশি হয়েছে কোটিং বেশি হয়নি এখানে পেনেট্রেশন এন্ড কোটিং দুইটাই অপটিমাম লেভেলের হয়েছে দ্যাট মিনস এটা হচ্ছে ভালো সাইজিং হয়েছে তিনটা ইয়ার্নের কথা চিন্তা করি দিস ইজ ফার্স্ট ইয়ার্ন

দুইটা অপটিমাম লেভেলের আছে স্ট্রেংথ যেমন সুন্দর যেটা বাড়ার কথা সেটা বাড়বে কোটিংটা সুন্দর হওয়ার কারণে আমার উইবে বাড়বে তাহলে সাইজ কোটিং এন্ড অর ইনক্যাপসুলেশন সাইজ পেনেট্রেশন এই তিন নাম্বার ফিগারে দেখানো হয়েছে মূলত অপটিমাম সাইজ কোটিং এন্ড পেনেট্রেশন এইটা আমার রিকোয়ারমেন্ট আমি এটা চাই শুধু কোটিং করলেও হবে না শুধু পেনেট্রেট করলেও হবে না আমাকে অপটিমাম লেভেলে দুইটাকেই কন্ট্রোল করতে হবে এই জন্য সাইজিং মেশিনের মধ্যে বিভিন্ন কন্ট্রোলিং প্যারামিটার আছে কন্ট্রোলিং কম্পোনেন্টস আছে যেটার মাধ্যমে সাইজ পেনেট্রেশন এন্ড কোটিং দুইটাকে কন্ট্রোল করতে পারি এই যে পেনেট্রেট করে দ্যাটস হোয়াই এখানে স্ট্রেন্থ কিছুটা গেইন হয় স্ট্রেন্থ গেইন হয় 10 টু 20% বাট এটা প্রাইম অবজেক্টিভ না স্ট্রেন্থ গেইন না করলেও আমি পারবো স্ট্রেন্থ কথাটা আসে মূলত যখন আমাদের এখানে অ্যাঙ্গেলটা কম বেশি করার কথা আসে অর্থাৎ এই যে এই অংশটুকু এটা হচ্ছে শেড অ্যাঙ্গেল আমি যখন শেড অ্যাঙ্গেল বেশি করতে যাবো তখন ইয়ানের উপরে বেশি স্ট্রেস পড়বে তখন ইয়ানের স্ট্র্যাং বেশি দরকার পড়বে এই যে এই অ্যাঙ্গেল এটাকে শেড অ্যাঙ্গেল বলা হয় এই যে হিল ফ্রেমের আগে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে এটাকে শেড অ্যাঙ্গেল বলা হয় শেড করার কারণে যে অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে তো আমি যত মিনিমাম অ্যাঙ্গেলে চালাতে পারি এটা আমার রিকোয়ারমেন্ট মডার্ন উইভিং এ যেহেতু ইয়ারের মাধ্যমে পাস করা হয় এই জন্য এঙ্গেলটা কম রাখা যায় আর শাটল উইভিং এ চাইলেও অ্যাঙ্গেল কম রাখতে পারবে না শাটলের একটা ডাইমেনশন আছে শাটলের ডাইমেনশন যত বাড়াবা তত অ্যাঙ্গেল বাড়বে মিনিমাম একটা অ্যাঙ্গেল রাখতেই হয় যার কারণে শাটল উইভিং এর ক্ষেত্রে মডার্ন উইভিংটা বেশি প্রিফারেবল মডার্ন উইভিং এ স্পিড বাড়ানো যায় অ্যাঙ্গেলটা কমানো যায় যেহেতু শাটল নাই তো অ্যাঙ্গেলটা যখন তুমি বাড়াবা তখন স্ট্রেংথের প্রশ্ন আসবে কারণ অ্যাঙ্গেল বাড়ানোর কারণে ইয়ার্নের স্ট্রেস বেড়ে যায় ইয়ার্নের উপরে স্ট্রেস বেশি পড়ে কারণ অ্যাঙ্গেল বেশি হচ্ছে তা যাই হোক আমরা এই জন্য স্ট্রেংথ আমার মেইন প্রাইম অবজেক্টিভ না মূল অবজেক্টিভ বা প্রাইম অবজেক্টিভ হচ্ছে ইয়ারনের সারফেসে একটা কোটিং ক্রিয়েট করা যার মাধ্যমে হেয়ারি ফাইবারগুলো ইয়ারনের সারফেসে লেইড হয়ে থাকবে এটা পরবর্তীতে উইভেবিলিটিতে কোনো এফেক্ট করবে না অর্থাৎ ওয়ারপিয়ান ব্রেকেজ এবং ওয়েব ওয়ারপিয়ান ব্রেকেজ রেট কমে যাবে বুঝতে পেরেছো জি স্যার আচ্ছা এখন সাইজিং এর যে সাইজ ম্যাটেরিয়াল গুলো আমরা ইউজ করি সাইজিং ম্যাটেরিয়াল সেটার কিছু এসেনশিয়াল এসেনশিয়াল প্রপার্টি লাগবে যেমন তাহলে কি ঘটনাটা ঘটতে পারে আমরা এখানে এসেনশিয়াল এন্ড ডিজায়ারেবল প্রপার্টিজ অফ সাইজিং ম্যাটেরিয়াল যেমন কি আছে ফিল্ম ফর্মিং প্রপার্টি লাগবে ওই যে বললাম আমাদের যে স্টার্চ ম্যাটেরিয়াল ব্যবহার করি সেটা একটা ফিল্ম ফর্মিং প্রপার্টি আছে একটা কোটিং ক্রিয়েট করতে পারে জন্য আমাদের সাইজিং কেমিক্যাল গুলার ফিল্ম ফর্মিং প্রপার্টি লাগবে অ্যাডহেশন লাগবে অর্থাৎ যাতে সহজে লেগে যায় সাইজ কেমিক্যাল এবং ইয়ার্ন দুইটার মধ্যে যে একটা অ্যাট্রাকশন কাজ করার কথা সেটাকে অ্যাডহেশন বলবো আমরা আর ইয়ার্নের সাথে ইয়ার্ন বলছিলাম আমরা কি কোহেশন তো অ্যাডহেশন লাগবে যদি সাইজ ম্যাটেরিয়াল গুলা ইয়ার্নের সারফেসে কি হবে অ্যাড হবে কোটিং ক্রিয়েট করবে অ্যাডহেশন প্রপার্টি থাকতে হবে অপটিমাম পেনেট্রেশন থাকতে হবে বেশি পরিমাণে পেনেট্রেট হওয়া যাবে না তো পেনেট্রেট বেশি হবে কি হবে না এটা ভিসকোসিটির উপর নির্ভর করে আমি যদি সাইজ কেমিক্যাল যে গুলাইছি মানে ভাতের মারের কথা চিন্তা করি যদি বেশি ভিসকাস হয় বেশি যদি ভিসকাস হয় তাহলে তো বেশি ভিসকাস হয়ে গেল সেক্ষেত্রে পেনেট্রেশনটা কম হবে কোটিং বেশি হবে তাহলে ভিসকোসিটির সাথে রিলেটেড তারপরে একটা অপটিমাম পেনেট্রেশন থাকতে হবে এর কোয়ালিটির মধ্যে ফিল্ম ফিল্ম ফ্লেক্সিবিলিটি এন্ড ইলাস্টিসিটি যদি এরকম হয় যে ইয়ারনের সারফেসে কোটিং করলাম ওটা অনেক স্টিফ হয়ে গেল অনেক স্টিফ হয়ে গিয়েছে অর্থাৎ ফ্লেক্সিবিলিটি কমে গিয়েছে তখন কি ঘটবে তাহলে দেখা যাবে যে যখন এটা বিভিন্ন লুম কম্পোটেন্ট যখন বেন্ডিং হবে বিভিন্ন জায়গায় বেন্ড হবে তখন দেখা যাবে যে ইয়ার্নের সার্ফেস থেকে কোটিং ম্যাটেরিয়াল মানে সাইজ ম্যাটেরিয়াল গুলো পরে যাবে এটাকে বলা হচ্ছে দেখো ড্রপিং অফ সাইজ ফিল্ম এটাকে সাইজ শেডিং বলা হয় এটা শুধু শেডিং না এটাকে আমরা বলবো সাইজ শেডিং সাইজ ম্যাটেরিয়াল গুলো যে আমি ইয়ার্নের সার্ফেসে কোটিং করেছি সেটা কি হতে পারে পরে যেতে পারে ড্রপিং অফ সাইজ ফিল্ম যেহেতু এটা খুব বেশি পরিমাণে কি হয়েছে ফ্লেক্সিবিলিটি কমে গেছে রিজিড হয়ে গেছে দ্যাট দ্যাটস ওয়াই এখানে ফিল্মটা ফ্লেক্সিবল হতে হবে এই ফিল্ম ফ্লেক্সিবল করার জন্য আমরা লুব্রিকেশন করি এই যে লুব্রিকেশন সাইজিং কেমিক্যালটার লুব্রিকেশন প্রপার্টি থাকতে হবে লুব্রিকেশন প্রপার্টি আনার জন্য আমি যখন স্টার্চ ম্যাটেরিয়াল দিলাম কোন একটা ট্যাঙ্কে মিক্সিং ট্যাঙ্ক মনে করে কোন একটা বালতিতে লেট ধরো আমি হট ওয়াটার দিলাম হট ওয়াটার দেওয়ার পরে ওখানে স্টার্চ ম্যাটেরিয়াল দিলাম আমি স্টার্চ ম্যাটেরিয়াল কিনতে পাওয়া যায় সেটা কিনে এনে দিলাম সাথে সাথে আমি কি করতে হবে লুব্রিকেশন করার জন্য লুব্রিকেটিং এজেন্ট দিতে হবে ওয়াক্স দিলাম তাহলে দেখা গেল সাইজিং যে কেমিক্যালটা তৈরি হলো সেটা অ্যাট এ টাইম যে একটা মিক্সচার তৈরি করলাম মনে করে হাত আমি নাড়তেছি নাড়ে না একটা মিক্সচার তৈরি করলাম হট ওয়াটার যেহেতু দিয়েছি এটা মিক্স হয়ে যাবে এই মিক্সচারের যে কি কি প্রপার্টি থাকবে সেখানে বলা আছে এখানে যেন ফিল্ম ফর্মিং প্রপার্টি থাকতে হবে অ্যাডেশন থাকতে হবে অপটিমাম লেভেলে পেনিট্রেশন হতে হবে ফিল্মটা 플েক্সিবল হতে হবে অর্থাৎ এই কেমিক্যালটা যে ফিল্ম ক্রিয়েট করতেছে ইয়ারনেস সার্ভে সেটা পেনিট্রেট সেটাকে 플েক্সিবিলিটি থাকতে হবে যাতে এমন না হয় যে রিজিট হয়ে যায় লুব্রিকেশন মানে স্লিপারি হতে হবে সফট হতে হবে ব্যাকটেরিয়াল রেজিস্টেন্স অনেক ক্ষেত্রে আমরা সাইজিং সাইজিং মধ্যে এজেন্ট ব্যবহার করি অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট ব্যবহার করি কারণ আমরা যদি এরকম হয় যে আমাদের যে বিমগুলা তৈরি হবে ওয়ার্ড সাইজিং এর পরে যে সাইজড বিম যেটা আমরা লুমে ইনপুট দেব সেটা যদি এরকম হয় যে কিছুদিন আমাকে রেখে দিতে হবে আমার খুব প্রচন্ড অর্ডারের চাপ আমাকে এই উইভার্স বিম গুলো সাইজিং করার পরে যে বিমটা পাইছি পেয়েছি সেটা আমাকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় স্টোর করতে হচ্ছে আমাদের স্টোর রুমে আমাদের বিশাল একটা রুম থাকবে যেখানে আমরা সাইজিং সাইজ বিম স্টোর করে রাখবো এক মাস পর্যন্ত বিশ দিন পর্যন্ত তো এই স্টোর করে রাখার কারণে দেখা যাবে অনেক ক্ষেত্রে ছত্রাক ফাঙ্গাস এগুলো অ্যাটাক করতে পারে যার কারণে আমাকে ব্যাকটেরিয়াল রেজিস্টেন্সের জন্য আমি অ্যান্টি মাইলডিউ এজেন্ট ব্যবহার করতে পারি তখন আমাকে এটা ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্সের জন্য এজেন্ট ব্যবহার করতে হবে বাট হ্যাঁ আমাদের মূল দুইটা কেমিক্যাল হচ্ছে অ্যাডহেসিভ এন্ড লুব্রিকেটিং এজেন্ট অর্থাৎ স্টার্ড এন্ড ওয়াক্স এই দুইটা এজেন্ট মেইন কেমিক্যাল এটা ছাড়া সাইজিং হবে না এই যে ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্সের জন্য যে আমি অ্যাডিশনাল কোনো ম্যাটেরিয়াল ব্যবহার করতেছি মানে অ্যান্টি মাইল্ডিভ এজেন্ট ব্যবহার করতেছি অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট ব্যবহার করতেছি এটা অ্যাডিশনাল প্রসেস যদি আমার বিমগুলোকে ওয়ার্ড সাইজ বিমগুলোকে আমাকে স্টোর করতে হয় তাহলে কিন্তু আমি এই এজেন্টটা ব্যবহার করব তাছাড়া ব্যবহার করব না আমি আগে বলেছি সাইজিং হচ্ছে একটা প্রসেস করে ফেলা হয় এটাতে যত কম খরচ করবো তত আমার প্রোডাক্ট 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 কস্ট কস্ট কমে কমে যাবে যাবে আলটিমেটলি আমি বেশি প্রফিট করতে পারবো এবং বাইরের সাথে নেগোসিয়েশন করার সময় আমার দেখা যাবে যে কম দামে আমি বেশি লাভ করতে পারতেছি কারণ যে বায়ার সেও তো চাবে কম দামে ফেব্রিক কেনার জন্য কম দামে কোয়ালিটিফুল ফেব্রিক কেনার জন্য এক এক ইয়ার্ড বা এক মিটার ফেব্রিকের দাম যদি আড়াই ডলার হয় টু পয়েন্ট ডলার হয় তো আমি যদি এখানে প্রোডাক্ট কস্ট কমাতে পারি যেহেতু অ্যাডিশনাল কোনো প্রসেস অ্যাপ্লাই করলাম না অ্যাডিশনাল কোনো কেমিক্যাল দিলাম না তাহলে আলটিমেটলি আমি ওই আড়াই ডলার বিক্রি করে এক এক মিটার ফেব্রিক টু ডলার বা টু ডলার বিক্রি করে বেশি লাভ করতে পারবো কারণ আমার প্রোডাক্ট কস্ট কমে গেছে প্রোডাকশন কস্ট কমে গেছে তাহলে আমি কোনোভাবেই বেশি পরিমাণে কস্টিং করতে বেশি পরিমাণে খরচ করতে যাব না সাইজিংয়ে যেটা না হলেই নয় সেটাই করব। আচ্ছা আরেকটা একটা বিষয় তোমাকে জানো এক কেজি ইয়ার্নের দাম বর্তমানে কত এক কেজি ইয়ার্ন কোন কোন প্যাকেজে আমি এক কেজি ইয়ার্নের কথা বললাম এক কেজি ইয়ার্নের দাম জানো কত ইয়ার্নের দাম বাড়তেছে জানা আছে কারো কেউ কথা কয় না সবাই কি জয়েন করে বসে আছে জি স্যার জানা আছে স্যার স্যার বিজিএম প্রেসিডেন্ট নাকি স্যার বলতে সামনে জুন মাসে নাকি জুন কি জুলাই মাসে নাকি বলে দেওয়া যাবে এরকম অবস্থা যে বাংলাদেশের টেক্সটাইল থাকবে কি থাকবে না এটা কি সত্যি হ্যাঁ উনি তো এটা বিবৃতি দিছে নতুন সভাপতি হওয়ার পরে বোধ হয় বাংলাদেশের টেক্সটাইল থাকবে কি থাকবে না সেটা একটা সত্য কথা বলতে বুঝাচ্ছি কি আর টেক্সটাইল না থাকলে বাংলাদেশ থাকবে কেমনে বাংলাদেশের ইকোনমি ম্যাম ডিপেন্ডেন্ট অন টেক্সটাইল টেক্সটাইল ইন্ডাস্ট্রি রাইট তুমি তো এতদিনে যা হয়েছে এবং এই টেক্সটাইল সেক্টর গড়ে ওঠার পেছনে শুধুমাত্র তো এরকম না যে হুট করে হয়ে গিয়েছে প্রথম প্রথম যখন সালে গার্মেন্টস গার্মেন্টস করেছে বা বৈশাখী এই যে আমাদের হিস্টোরিগুলো পড়ি তারা শুরু করেছে এক্সপোর্ট ওরিয়েন্টেড বা গার্মেন্টস এক্সপোর্ট করেছে বিদেশে এই যে আটাত্তর থেকে শুরু করে এই যে ক্রমবর্ধমান ভাবে আজকে দুই হাজার একুশ সাল পর্যন্ত জিডিপির প্রবৃদ্ধি টোটালি ডিপেন্ডেন্ট অন টেক্সটাইল ইন্ডাস্ট্রি তো এই যে চল্লিশ পঁয়তাল্লিশ বছরের যে টোটাল বাংলাদেশের এত উন্নতি বা এই পর্যায়ে আসার ক্ষেত্রে বা বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা টিকা রাখার ব্যাপারে কিন্তু ইকোনমি একটা বেশ ইম্প্যাক্টফুল বিষয় ইকোনমি না থাকলে তো দরিদ্র আফ্রিকান কান্ট্রি যেটা যেরকম আসছে সেরকমই হবো আমরা তো যেহেতু টোটালি ডিপেন্ডেন্ট অন টেক্সটাইল টেক্সটাইল ইন্ডাস্ট্রি তো হুট করে তোর এটা এত সহজেই ফল করার কথা না উনি বলেছে আলটিমেটলি যেহেতু ইয়ার্নের দাম বাড়তেছে এবং ইয়ার্নের দাম বাড়লে তাহলে আমরা দেখা যাবে যে যখন প্রোডাক্ট কস্ট বেড়ে যাবে আমরা এক এক মিটার ফেব্রিক তৈরি করতে আমাদের কস্টিং বেশি হয়ে যাচ্ছে তো বায়ারের সাথে যখন আমি নেগোসিয়েশন করবো লেট ধরো আমার খরচ হয়েছে আগে খরচ যেতে দুই 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 ডলার বিশ সেন্ট এখন খরচ হচ্ছে দুই ডলার চল্লিশ সেন্ট এক মিটার ফেব্রিক তৈরি করতে আগে খরচ হতো দুই ডলার বিশ সেন্ট এখন খরচ হচ্ছে দুই ডলার চল্লিশ সেন্ট তা আমি আগে দুই ডলার বিশ সেন্টে বাইরের কাছ থেকে যখন নেগোসিয়েশন করলাম দুই ডলার পঞ্চাশ সেন্ট বা ষাট সেন্টে বিক্রি করলে আমার লাভ থাকে সবাইকে দিয়ে অর্থাৎ আমার লেবারকে দিতে হয় আমার পার্স বিভিন্ন বিভিন্ন বিষয় যেটা আছে সবকিছু দিয়ে আমার লাভ থাকে এখন দুই ডলার চল্লিশ সেন্ট লাগতেছে আমার এক মিটার ফেব্রিক প্রোডাক্ট প্রোডাকশন করতে বায়ার কিন্তু দুই ডলার ষাট সেন্টের বেশি দিবে না কারণ বায়ারকে এটা তো একটা কম্পিটিটিভ কম্পিটিটিভ মার্কেট আমাদের অন্য দেশ যদি ভিয়েতনাম যদি শ্রীলঙ্কা যদি এর থেকে কম দামে বা দুই ডলার ষাট সেন্টে তাদেরকে ফেব্রিক আমাদের মতো প্রোভাইড করে তাহলে আমাদের কাছে কেন আসবে সে বোঝাতে পেরেছি তুমি আগে আমরা আগে দুই ডলার বিশ সেন্টে যে ফেব্রিক এক মিটার প্রোডাকশন করতাম সেটা আমরা দুই ডলার ষাইট সেন্টে বিক্রি করতাম চল্লিশ সেন্ট আমাদের লাভ থাকতো পার মিটারে লেট আমি একটা টিপিক্যাল হাইপোথিকাল এক্সাম্পল দিচ্ছি এখন আমাদের ডমেটিয়াল কস্ট বেড়ে যাওয়ার কারণে আমার এই প্রোডাকশন কস্ট এক মিটার ফেব্রিক তৈরি করতে দুই ডলার চল্লিশ সেন্ট লাগতেছে ধরো বা দুই ডলার পঁয়ত্রিশ সেন্ট লাগতেছে আর বাইরে আমাকে দুই ডলার ষাইট সেন্টের বেশি আমি বাইরের সাথে নেগোশিয়েশন করতে পারতেছি না কারণটা কি পার্শ্ববর্তী দেশ আশেপাশের দেশ যারা এরকম টেক্সটাইল কম্পিটিটর আমাদের যারা এর অ্যাসপেক্ট আমাদের কম্পিটিটর স্বাভাবিকভাবে সবাই তো বিজনেস ধরতে চাবে তো তারা দেখা যাচ্ছে দুই ডলার ষাট সেন্টে আমার ওদের বায়ারকে দিতে চাচ্ছে আমাদের মতো ফেব্রিক মানে আমরা যে ফেব্রিকের কোয়ালিটিগুলো দেবো তারা একই পরিমাণ কোয়ালিটিফুল ফেব্রিক দিবে বাট তারা দুই ডলার ষাট সেন্টে দিবে তো এখন তারা দুই ডলার ষাট সেন্টে দিলে আর আমি যদি বেশি চাইতে যাই তো বায়ার তো আমার কাছে আসবে না কারণ বায়ার যারা তারাও তো এক বিজনেসম্যান তারাও তো এই গার্মেন্টস গুলো বিভিন্ন ওয়ার্ল্ড মার্কেটে সাপ্লাই দিবে তারাও তাদের লাভ চিন্তা করবে তারা বেশি দামে আমার কাছ থেকে কেন কিনবে তখন দেখা যাবে বায়ারগুলো শিফট হয়ে যাবে বিভিন্ন দেশে শিফট হয়ে গেলে বায়ার যখন আসবে না প্রয়া দেশ নাই মানে অর্ডার নাই অর্ডার যখন থাকবে না তখন কি হবে ফ্যাক্টরি বসে যাবে লসের মধ্যে পড়বে ফ্যাক্টরি যদি লস পরে সিনহা বা অপেক্সের মধ্যে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে না এই রেক্সপেক্টি উনি বলেছে অর্থাৎ অ ম্যাটেরিয়াল কস্ট বেড়ে যাচ্ছে আমাদের একটা মূল থ্রেড হচ্ছে আমাদের দেশে কটন হয় না মানে ইয়ার্ন ফাইবার হয় না আমরা ফাইবারগুলো উজবেকিস্তান বিভিন্ন দেশ থেকে আমরা নিয়ে আসি ইন্ডিয়া থেকে নিয়ে আসি ইন্ডিয়ান পিমা কটন আছে আমেরিকান কটন আছে বিভিন্ন দেশ উজবেকিস্তান রাশিয়ান কটন আছে এগুলা থেকে আমরা কটন ফাইবার নিয়ে এসে ইয়ার্ন তৈরি করি তো কটন ফাইবার যদি দামি হয় দাম বেশি হয় তাহলে আলটিমেটলি ইয়ার্নের দাম বেড়ে যাবে দাম বেড়ে গেলে তো আসলে আমাকে যখন আমি নেগোসিয়েশন করবো বাইরের সাথে তখন বেশি দাম হাঁকতে হবে বেশি দাম যখন আমি তার কাছে চাবো তখন তো সে আমাকে দিবে না কারণ সে দেখতেছে আর কে কম দামে আমাকে ফেব্রিক দিতে পারে সেম কোয়ালিটির ফেব্রিক তখন বায়াস শিফট হয়ে যায় তখন ইন্ডাস্ট্রিগুলো লস হয়ে পড়ে তখন ইন্ডাস্ট্রিগুলো ডাউন হয়ে যায় বুঝতে পেরেছ জি স্যার স্যার এই ক্ষেত্রে কি কিছু করার আছে যে गवर्नमेंटে কোন ইনফ্লুয়েন্স থাকলে হয়তো হতে পলিসি মেকারে বলতে পারবে পলিসি মেকাররা বলতে পারবে এখন गवर्नमेंट থেকে তো এটা অবশ্যই गवर्नमेंट চিন্তা করবে যে এটা কিভাবে সাস্টেইন করা যায় এজন্য আমরা বলি সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি এখন বর্তমান সরকারের প্রধান প্রথম লক্ষ্য হচ্ছে এসডিজি তে যাওয়া না এসডিজি তে যাওয়া অর্থাৎ সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল এটা আমাদের একটা সামনের গোল আমরা সাসটেইনেবিলিটি যেতে চাই আমাদের যে টেক্সটাইল ডিপেন্ডেন্ট ইকোনমি এটা কিন্তু একটা বিজনেসের উপর ইকোনমিটা ডিপেন্ডেন্ট হলে এখানে একটু প্রবলেম হয় হওয়াটাই স্বাভাবিক একটা ইকোনমি একটা একটা আমাদের প্রায় ইয়া হচ্ছে ফিল্ড হচ্ছে একটা এই জন্য ডাইভার্সিভেট হতে হয় অর্থাৎ অন্যান্য সাইডেও একটা ডেভেলপ করতে হবে এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট তৈরি করতে হবে যেটা অন্যান্য সাইড দিয়ে এটা ব্যাকআপ হয় যদি টেক্সটাইলে কোনোভাবে কোনো কমে যায় যাতে অন্য সাইড দিয়ে ব্যাকআপ পেয়ে যাওয়া যায় বুঝছো এটা তো পলিসি মেক করার ব্যাপার এবং এটা আসলে রাষ্ট্রীয় ব্যাপার পলিসি মেক করে কিভাবে টেক্সটাইলকে আসলে এখানে সাস্টেইন করা যায় সেটা রাষ্ট্রীয়ভাবে চিন্তা করতে হবে বাট এগুলা হচ্ছে ইম্প্যাক্ট এগুলা ইম্প্যাক্ট এই কারণে উনি কথাটা বলেছে যে যেহেতু র দাম বাড়তেছে এক ডলার ইয়ার্নের এক কেজি ইয়ার্নের দাম হচ্ছে চার ডলার পঁচিশ সেন্ট আরও বাড়ছে বর্তমানে এটা আমি প্রায় পনেরো বিশ দিন আগের কথা বললাম তাহলে এক এক মিটার এক কেজি ইয়ার্নের দাম যদি এটা অবশ্য ভ্যারি করবে হান্ড্রেড পার্সেন্ট কটন কটন ব্ল্যান্ড এবং কোয়ালিটিফুল এবং কোম্পানি যে স্পিনিং ইন্ডাস্ট্রি তার ব্র্যান্ড ভ্যালুর ডিপেন্ড করবে আমি ওভারঅল একটা কথা বলতেছি যেটা হচ্ছে চার ডলার সেন্ট দাম কিন্তু অনেক এটা আরো বেড়ে যাচ্ছে এটা বেড়ে গেলে উইভিং ইন্ডাস্ট্রি বলো আর নিট ইন্ডাস্ট্রি বলো হ্যাঁ নিটিং যে ফ্যাক্টরি তারা তো ইয়ার্ন কিনবে তাদের উইভিং এর ড মেটিরিয়াল তো ইয়ার্ন নিটিং এর ড মেটিরিয়াল ইয়ার্ন ইয়ার্ন না কিনে আমি ইয়ার্ন কিনতে গেলে টাকা বেশি লাগতেছে টাকা বেশি লাগলে আমি তো আলটিমেটলি আমার লাভের কথা চিন্তা করে দেখা যাবে যে আপাতত প্রোডাকশন নেব না এইভাবে আসলে ধীরে ধীরে ওই বিভিন্ন ইন্ডাস্ট্রি লসের সম্মুখীন হবে হচ্ছে তখন তারা তো আসলে লস করে তো কেউ আসলে বিজনেস করবে না এইভাবে ইন্ডাস্ট্রি বসে যাবে এই জন্য আসলে অবশ্যই গভর্নমেন্ট পলিসি নিবে যেহেতু ওপেক্স বা সিনহা কম বসে গেছে বা তারা ছেড়ে দিয়েছে তো এটা তো অবশ্যই একটা ইম্প্যাক্ট ফেলবে আমাদের ইকোনমিতে একটা বসে যাওয়া মানে তো এরকম না সেই শুধু বসে গেছে অন্যান্যরা বসে গেলে কি হবে ওনারা যদি এরকম করে যে না আমরা ইন্ডাস্ট্রি আর করব না কারণ যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদের তো অনেক কোটি টাকা তারা তো আসলে ইন্ডাস্ট্রি না করার দ্বারা আসলে তাদের ব্যক্তিগত কোনো ক্ষতি হবে না কিন্তু যারা এর উপর ডিপেন্ডেন্ট এবং ইকোনমি এটা পুরোপুরি হ্যাম্পার্ড হবে এটা তো একটা ইকোনমির বিষয় পুরা অর্থনীতির একটা বিষয় এটা অবশ্যই गवर्नमेंट এখানে সাবসিডি দিবে ভর্তুকি দিবে অন্য কোনো সুবিধা দিবে ট্যাক্স ফ্রি করে দিবে তাদের ট্যাক্স মওকুফ করে দিবে বিভিন্নভাবে তারা गवर्नमेंट এখানে অবশ্যই তাদের কি করবে যে এনকারেজ করবে না আমরা তোমাদের এই বিষয়গুলোকে দিলাম ট্যাক্স ফ্রি করে দিলাম বা এই বিষয় এক্সপোর্ট ডিউটিগুলোকে কমাই দিলাম বিভিন্ন বিষয় হয়তো বা কমাই দিবে যাতে ইন্ডাস্ট্রিগুলো সাস্টেইন করে এটা गवर्नमेंटের অনেক পলিসি আছে যে পলিসিতে गवर्नमेंट ইজিলি চাইলেই করতে পারবে আচ্ছা আমি ইয়ারনের কথা বলতে গিয়ে বললাম যে 1 কেজি ইয়ার্নের দাম কত বা মানে কস্টিং বেড়ে গেলে সাইজ ম্যাটেরিয়ালের কস্টিং এর কথা বলতে গিয়ে বললাম আর কি যে আমি চাবো না কোনোভাবেই অ্যাডিশনাল কোনো কস্ট সাইজিং এ অ্যাড করার জন্য কখনোই না যখনই আমাকে উইভার্স বিম গুলাকে কোথাও স্টোর করতে হবে কারণ আমার লুম ফাঁকা নাই লুম ফাঁকা না থাকলে আমি কেমনে ওই উইভার্স বিম গুলাকে লোড দেবো ফেব্রিক তৈরি করার জন্য তো লুম যেতে হবে তখন আমাকে দেখা যাচ্ছে যে স্টোর করে রাখতে হচ্ছে বিশ পঁচিশ দিন তখন আমাকে কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট দিতে হবে কারণ ব্যাকটেরিয়া ফাঙ্গাস যাতে কোনোভাবে আমার ইয়ার্নকে অ্যাটাক না করে অ্যাটাক করলে বিমটা নষ্ট হয়ে যাবে ইয়ার্নের স্ট্রেংথ কমে যাবে ইয়ার্নের কালারটা ডেটেরিয়েট করবে অর্থাৎ পরবর্তীতে যখন আমরা ডাইং করব ডাইং করার পরে দেখা যাবে যে শেড মিলবে না ডাইং এর যে কালার যে চেয়েছে অর্থাৎ বায়ার যে আমার কাছ থেকে কালার চেয়েছে সেটা মিলবে না এটা ডাইং বুঝবে সেটা বাট এটা আমার উইভিং এর ইফেক্ট আমি সাইজিং করার পরে যে রেখে দিয়েছিলাম ব্যাকটেরিয়া যে না দিয়ে দেখা যাবে যে এটা আমার দিকে বর্তাবে বুঝতে পেরেছো একটু চিন্তা করো তো আমি দেবো জুমার দিন তো আচ্ছা বুঝতে পেরেছি কি হবে এখন পাওয়ার পয়েন্টে আসি একটু দেখাই আমি এখন যা বলেছি সেটা পাওয়ার পয়েন্টের অনেকগুলো স্লাইড কাভার করে ফেলেছে কিন্তু উদ্দেশ্য ছিল যে আমরা বুঝবো যে কেন সাইজিং করবো এটা প্রসেস হওয়ার কেন আমরা বাদ এবং সাইজিং করার কারণে কি কি ইমপ্রুভ হয় ইয়ার্নের মধ্যে এবং সাইজিং এ গিয়ে যে আমরা কেমিক্যাল ইউজ করবো না ইউজ করলে আমার আলটিমেটলি প্রোডাক্ট কস্ট বেড়ে যাবে তখন আলটিমেটলি প্রোডাকশনের কস্ট বেড়ে গেলে বাইরের সাথে নেগোসিয়েশন করতে গেলে আমাকে প্রফিট কমায় ফেলতে হবে প্রফিট কম হলে কোনো কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট কখনো এরকম চাবে না যে আমার প্রফিট কম হচ্ছে কিন্তু ইন্ডাস্ট্রিতে টিকায় রাখি আমি কারণ সবাই তো চাই তার কোথায় গেলে বেশি প্রফিট পাওয়া যাবে আচ্ছা সাইজিং এর ডেফিনেশন এবং অবজেক্টিভ দেওয়া আছে যা বলেছিলাম সেখানে অফ সাইজিং সাইজিং করার মাধ্যমে কি কি চাই আমি মানে সাইজিং এর কি যেমন বলা আছে মাস্ট বি স্ট্রং স্মুথ এন্ড ইলাস্টিক ওই যে স্মুথ হবে স্ট্রং হবে মানে হচ্ছে ওই যে আমরা সাইজিং করার কারণে কিছুটা স্ট্রেংথ বেড়ে যাবে যার কারণে টোটাল স্ট্রং স্ট্রং হয়ে যাবে ইলাস্টিক হবে স্মুথ ইলাস্টিক এই বিষয়গুলো এখানে বলা আছে টেকনিক্যাল চেঞ্জেস ডিউ টু সাইজিং সাইজিং করার কারণে কি ঘটে ওই যে স্ট্রেংথ বারে বলেছিলাম স্ট্রেংথ বারে বেড়ে যায় এডিশনাল ভাবে বেড়ে যায় তার স্ট্রেংথ ইনক্রিজ করে অ্যাব্রাশন রেজিস্ট্যান্সটা ইনক্রিজ করে মানে অ্যাব্রাশন হয় না স্টিফনেস বেড়ে যায় স্টিফনেস যেহেতু একটা কোটিং হয়ে গেল স্টিফনেস বেড়ে যাবে হেয়ারিনেসটা ডিক্রিজ করে yarns কমে যায় যেহেতু আমাদের মূল উদ্দেশ্য আছে হ্যারি ফাইবারগুলোকে কমায় দাও কমায় দেওয়া ইয়ারনের ডায়ামিটার মানে ডায়ামিটার বেড়ে যাওয়া মানে হচ্ছে বেড়ে যাবে না যেহেতু একটা কোটিং হয়েছে আগে যে ডায়ামিটার ছিল ডায়ামিটার বেড়ে যাবে মানে কাউন্ট কি अफेक्ट করবে কাউন্ট কি হয়ে যাবে কাউন্ট মানে ইয়ানটা কোর্স সার হয়ে যাবে কিছুটা কোর্স হয়ে যাবে এবজর্বেন্সি ডিক্রিজ করবে যেহেতু একটা কোটিং দেওয়া হয়েছে সহজে অ্যাবজর্ব করতে পারবে না আর ফ্লেক্সিবিলিটিটা ইনক্রিজ করবে যেহেতু আমরা সাইজিং করার মাধ্যমে আমরা এখানে লুব্রিকেটিং এজ ইউজ করি তা ফ্লেক্সিবল হবে আশা করি আচ্ছা দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন চুজিং সাইজ ইনগ্রেডিয়েন্টস আমরা যে সাইজিং ইনগ্রেডিয়েন্ট গুলো ব্যবহার করব তার কিছু প্রপার্টি থাকতে হবে ওটা তো বললাম ফিল ফার্মিং প্রপার্টি আরো কিছু প্রপার্টির কথা বললাম এখন যখন আমরা সাইজ ইনগ্রেডিয়েন্টসটা চুজ করব তখন আমাদের কিছু বিষয় মনে রাখতে হবে যেমন এই সাইজিং কেমিক্যালগুলা যাতে কোনোভাবেই বেশি পরিমাণে ফেনা তৈরি না করে এক্স সলিউশন মানে ফেনা ফেনা তৈরি করলে আমাকে অ্যান্টি ফোমিং এজেন্ট দিতে হবে ফেনা যাতে তৈরি বেশি না করে তাহলে সাইজিং এর প্রপার্টি কমে যাবে সাইজিং এর প্রপার্টি ডেটেরিয়েট করবে সাইজিং কোয়ালিটি ডেটেরিয়েট করবে এবং সাইজিং ম্যাটেরিয়ালে যে অ্যাডেসিভ ম্যাটেরিয়াল ব্যবহার করবো সেটা যাতে ইজিলি ডিসাইজিং করা যায় এখন তুমি ফেভিকল আটা দিয়ে দিই ফেভিকল আটা তাহলে কি ওটা কখনো ডিসাইজিং করা যাবে পার্মানেন্ট হয়ে যাবে তো আমাদের কেমিক্যাল গুলো যাতে ইজিলি ডিসাইড করা যায় এই ধরনের কোয়ালিটি ফুল কেমিক্যাল হতে হবে এমন কোনো কিছু দেওয়া যাবে না যে সহজেই ডিসাইডিং করা যাচ্ছে না এই ধরনের কিছু বিষয় লেখা আছে আমরা পড়লে বুঝতে পারবো এবং এটা অবশ্যই আমাদের হেলথে কোনো হ্যাজার্ড হ্যাজার্ডাস কোনো কেমিক্যাল অ্যাড করা যাবে না যেটা আমাদের হেলথ হ্যাজার্ড ক্রিয়েট করবে বা যারা সাইজিং করতেছে সেই সকল ব্যক্তি সাইজিং করতেছে সাইজ ম্যান তারা যাতে কোনোভাবে হেলথ হ্যাজার্ডের সম্মুখীন না হয় যেহেতু আমাদের এটা আলটিমেটলি ফেব্রিক থাকবেই না এটা আমাদের ফিনিশড কোনো এফেক্ট করবে না যারা সাইজিং এর সাথে সাইজিং করে মেশিন চালায় মিক্সার তৈরি করে তারা যাতে কোনোভাবে এখানে এফেক্টেড না হয় এবং কস্ট অবশ্যই কম হতে হবে এমনভাবে কস্ট করতে সাইজিং করতে হবে যেন মিনিমাম সাইজ কেমিক্যাল ব্যবহার করে অপটিমাম লেভেলের প্রপার্টি আমি পেতে পারি যাতে সাইজিংটাও ভালো হয় কেমিক্যালটা কম ব্যবহার করার মাধ্যমে আমি যেটা বলেছিলাম সেটা এখানে দেওয়া আছে ফর্মিং প্রপার্টি ভিসকোসিটি কন্ট্রোল থাকতে হবে অবশ্যই যখন আমরা ল্যাব করবো তখন এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে মূল মূল কেমিক্যাল কোনগুলা এগুলা এখানে লুব্রিকেন্ট বলা হয়েছে মূল কেমিক্যাল ফ্যাক্টর যে লুব্রিকেন্ট হচ্ছে মূল কেমিক্যাল এবং অফ সাইজিং টাইপ যে সাইজ উদাহরণ দেওয়া আছে অ্যাড্রেসিভ হিসেবে আমরা স্টারচ ব্যবহার করব সিএমসি মানে হচ্ছে মিথাইল কার্বক্সিমিথাইল সেলুলোজ কার্বক্সিমিথাইল সেলুলোজ সিএমসি এটা হচ্ছে একটা সিনথেটিক স্টারচ অর্থাৎ এটা আমরা ল্যাবে তৈরি করি পলিভিনাল অ্যালকোহল এখানে পলিভিনাল অ্যালকোহল বলা আছে পিভিএ পলিভিনাল ক্লোরাইড এগুলো আছে অ্যাড্রেসিভ হিসেবে ব্যবহার করা স্টারচ বাকিগুলো আছে কি সিনথেটিক স্টারচ আর ন্যাচারাল লুব্রিকেন্ট হিসেবে আমরা কি কি ব্যবহার করতে পারি বিভিন্ন ওয়াক্স ফ্যাট ব্যবহার করতে পারি অ্যান্টিসেপটিক এজেন্ট হিসেবে আমরা ওই যে অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট হিসেবে ব্যবহার করি জিঙ্ক ক্লোরাইড ফেনল ব্যবহার করতে পারি ওয়েটিং এজেন্ট বা হাইগ্রোস্কোপিক এজেন্ট ওয়েটিং এজেন্ট মানে ভেজাবে অর্থাৎ ওই ইয়ার্নটাকে ইজিলি ভিজায় ফেলবে যাতে সহজে সাইজ গুলো অ্যাডপ্ট হয় সহজে ভিতরে পেনেট্রেট করতে পারে এই জন্য আমরা গ্লিসারিন ব্যবহার করতে পারি ম্যাগনেশিয়াম ক্লোরাইড এন্ড ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করতে পারি এখানে একটু ইয়ার সমস্যা আছে ক্লোরাইড সিটা বড় হাতের হবে বা এই যে সি বড় হাতের হবে এটা একটু ইয়া করে নিও হ্যাঁ আচ্ছা অ্যান্টি ফোমিং এজেন্ট হিসেবে বেনজিন যাতে বেশি ফোম ক্রিয়েট না করে এজন্য বেনজিন ব্যবহার করে ফোম বেশি ক্রিয়েট করলে সাইজিং এ যে এফেক্ট করে মডার্ন ফ্যাক্টরিতে যে সাইজ ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় কলোটেক্স একটা স্টার্চ ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয় নাম দেওয়া আছে কলোটেক্স বলেড়া কলোটেক্স бенজিন বেনটেক্স বলে কলোটেক্স বলে মানে মডার্ন ফ্যাক্টরিতে যে সাইজিং ব্যবহার করা হয় তার নামগুলো দেওয়া আছে পড়ছে যদিও ফাংশন বলা আছে ফাংশন না ওয়াটারবে সাইজিং এর কথা বলা আছে এখানে একটু মেশিনটা দেখা শেষ করে দেবো মানে শেষ করে দেবো লাগবে ক্লাস লাগবে আর একটা বাট কালকের জন্য যারা আমরা ল্যাব করব তাদের জন্য একটু গুরুত্বপূর্ণ মানে তারা ল্যাব যেহেতু করবে আর সাইজ মিক্সিং মধ্যে কুকিং করতে হয় আমাদের মিক্সিং ট্যাঙ্ক আছে এরকম একটা ট্যাঙ্ক থাকে যেখানে আমরা সাইজ কেমিক্যাল গুলো দিয়ে একটা নাড়ানি দিয়ে নাড়াই এটা ইলেকট্রিক্যাল স্টিরার অর্থাৎ এটা আমরা মোটরের সাহায্যে এটাকে গুলাই সলিউশন তৈরি করি আমি আবারও এটা একটা আর ক্লাস আমার লাগবে তবে আমি যে পয়েন্টে যেতে চাইছি সেই পয়েন্টটাকে সাইজিং মেশিনের সাইড সাইড ভিউ ভিউ সাইজিং এটা ক্রিল ইউনিট এটা ক্রিল ইউনিট এখানে অনেকগুলো ক্রিল আছে ষোলোটা এখন বর্তমানে মডার্ন সাইজিং মেশিনের ক্রিল ইউনিট হচ্ছে ষোলোটা আমাদের ল্যাবে কয়েন্ট আছে দেখবা ম্যাক্সিমাম ষোলোটা বিম আমরা লোড দিতে পারবো আর সামনে একটা জিনিস দেখতে দেখো আমার একটা মাত্র একাই আপ ডাউন চারটা চারটা করে পেয়ার করা আছে এখানে চারটে চারটা করে বাট এখানে একটা দেওয়া আছে এটা মূলত সেকশনাল ওয়ার্পিং মেশিন থেকে যে বিমটা পাবো একটা বিমে পাবো যেখানে টোটাল এন্ড থাকবে সেই বিমের জন্য সেকশনাল ওয়ার্পিং থেকে যে বিমটা পাবো সেটা সাইজিং করার জন্য একটা ক্রিল থাকবে সেকশনাল থেকে যা পাবো সবসময় একটাই থাকবে এটা হচ্ছে মূলত সেটা মানে ফ্যাক্টরির যে মেশিন তার সাইড ভিউ আর এটা আছে সাইজ বক্স ওয়ান এটা সাইজ বক্স টু দুইটা সাইজ বক্স থাকে সাইজ 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 বক্স 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 দুইটা থাকে এখান থেকে আসার পর গেছে ড্রাইং সিলিন্ডার আমাদের মেশিনেও আছে ড্রাইং সিলিন্ডার সেখান থেকে এখানে লিজিং ইউনিট বলা হচ্ছে আর এখানে বিমিং ইউনিট বলা হচ্ছে লিজ হয় লিজিং হয় আর এখানে বিমিং হয় অর্থাৎ উইভার্স ডিমটা তৈরি হয় তাহলে ক্রিল ইউনিট গেল ক্রিল ইউনিট সাইজিং ইউনিট ড্রাইং ইউনিট ড্রাই হয় মানে ওই যে সাইজ করার কারণে যে ইয়ারনেস সার্ভিসটা ভিজে যায় সেটাকে ড্রাইং করতে হয় শুকায় ফেলতে হয় ড্রাইং করার পরে লিজ করতে হয় লিজিং ইউনিট বলে দেন তারপর বিম বিমিং করতে হয় আর একটু ওয়েট করো আমি জাস্ট সেরে দেব সাইজ ম্যাটেরিয়াল দেখলাম সাইজিং মেশিনে আসলাম এই যে সাইজিং মেশিনের একটা টিপিক্যাল ডায়াগ্রাম দেওয়া আছে এখানে দেখো ক্রিল জোন মানে ক্রিলিং ইউনিট সাইজিং মেশিনে ক্রিল বলতে বোঝাতে ওয়ার্প বিম এই যে ওয়ারপিং এর পরে হাই স্পিড ওয়ারপিং এর পরে যে বিমটা পাই সেটা মূলত ওয়ার্প বিম সেই ওয়ার্প বিমটা এই যে এটা সাইজিং মেশিন সাইজিং মেশিনের আমি এর আগে যেটা দেখালাম সেটা মূলত ফ্যাক্টরি সাইজিং মেশিনের সাইড ভিউ এটা একটা টিপিক্যাল ডায়াগ্রাম দেওয়া হয়েছে বোঝার জন্য বিভিন্ন জোন বা বিভিন্ন পার্টস বোঝানোর জন্য দিস ইজ দ্য ক্রিল ইউনিট বা ক্রিল জোন এখানে ওয়ার্ক বিম থেকে ওয়ার্কিং এর মাধ্যমে যে বিম গুলো পাবো যে একটা বিম দুইটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা এখানে ক্রিল ক্যাপাসিটি আটটা বিম এখানে লোড দেওয়া হয়েছে সাইজ বক্স দেখো সাইজ বক্স এই সাইজ বক্সের মধ্যে সাইজ কেমিক্যাল গুলো থাকে এবং এই ওয়ার্পের শীতটাকে সাইজ বক্সে ইমার্স করা হয় একটা ইমার্শন রোলার আছে আর স্কুইজিং রোলার আছে সাইজ বক্স হয়ে যাওয়ার পরে ড্রাইং জোন ড্রাইং এর ড্রাইং সিলিন্ডারের ভিতর দিয়ে যাচ্ছে এরপরে যে উইভার্স উইভার্স এখানে হেড স্ট্রোক আছে এটা মূলত উইভার জুমের সাইড ভিউ উইভার্স জিমে জড়াচ্ছে এন্ড সাইজিং এর অনেক ধরনের আছে ওভার এন্ড আন্ডার ক্লিল ইকুইটেনশন ক্লিল বিভিন্ন ধরনের ক্লিল আছে ভার্টিক্যাল ক্রিল আমরা কাইন্ডলি যাদের কালকে ল্যাব আছে তারা এই এনপিটিএল এর সাইজিং মেশিনের পার্টটা একটু পড়ব পড়ে ল্যাবে যাব তাহলে ক্লিয়ার হবে আমরা আবারো ক্লাস করাবো বাট ল্যাব যারা আছে বাকি দুইটা গ্রুপের ল্যাবটা আমার সাথে আছে ম্যানেজমেন্ট এবং এনভায়রনমেন্টের বাকি ইয়ারনের ল্যাব যেহেতু অন্যরা নেবে অন্য যাওয়ার স্যার এবং বাকি আরেকজন পার্ট টাইম তো সেক্ষেত্রে আমি বলতেছি যে তোমরা একটু যারা ইয়ার্নের ল্যাব আছে তারা এই পার্টটা পড়ে যাবে সাইজিং মেশিন কেমিকেল সম্পর্কে বললাম অবজেক্টিভ সম্পর্কে বললাম এবং আমরা ডিসক্রাইব করলাম যে কেন সাইজিং করি তাহলে ওই বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে আর মেশিনের যেহেতু মেশিন ওখানে দেখানো হবে যাতে মেশিনের বিষয়গুলো আমরা ইজিলি বুঝতে পারি এই এই বিষয়টা আমরা একটু দেখে যাব ওকে এখন সাইজ বক্সের কথাটা বলি এই বিষয়টা বলে আমরা ছেড়ে দেবো না আমাদের প্রস্তুতি নেবো বারোটা বেজে যাচ্ছে তো আচ্ছা এটা সাইজ বক্সের একটা ফিগার দেখানো হয়েছে এই যে এখানে যেটা দেখানো হয়েছে ওইটারে বড় ভার্সন এই যে এই অংশটুকু এই যে সাইজ বক্স এটাকে আমি এখন একটু বড় করে দেখাই ওয়ার্পের ইয়ানগুলো তো শীট আকারে আসে এই যে ওয়ার্প শীট এটার মধ্যে শীট না এটার মধ্যে অনেকগুলা পাশাপাশি ওয়ার্প থাকে টোটাল এন্ডস এই জন্য শীট আকারে দেখা যায় ওটা বোঝানোর জন্য ইলাস্ট্রেশনের মাধ্যমে দেখাইছে শীট এই যে শীট আকারে আসার পরে এই যে এই অংশটুকু গ্রে কালারের যে এটা সাইজ বক্স এই সাইজ বক্স আর এই যে আহ গ্রিন কালারটা ওয়ার্ফ শিট বুঝাচ্ছে ওয়ার্পের ইয়ান তো সাইজ বক্সে সাইজ বক্সের ইয়ানটা যাওয়ার আগে দেখো ওয়ার্প শিট এসে কি হলো এটা গাইড রোলার এর মধ্যে দিয়ে গেল গাইড রোলার বা ফিড রোলার ফিডোলার ভিতরে দিয়ে যায় এই যে সাইজ বক্সে ঢুকে গেল ইমার্স হয়ে গেল নিমজ্জিত হয়ে গেল এটাকে ইমারশন রোলার বলা হচ্ছে যে রোলারটা মূলত সাইজিং মানে ওয়ার্পিয়ান কে সাইজ কেমিক্যালের মধ্যে ইমার্স করে নিমজ্জিত করে চুবায় দেয় এটাকে আমরা বলতেছি কি ইমার্শন রোলার চুবানো যেমন আমরা বালতিতে কাপড় চুবাই ঠিক অনুরূপভাবে ওয়ার্ক শিটটাকে এই ইমার্শন রোলারটা ইমার্স করে দিল সাইজ বক্স এ সাইজ বক্স তো ইয়া থাকবে সাইজিং কেমিকেল গুলো থাকবে একটা নির্দিষ্ট লেভেল মেনটেন করবে সাইজ কেমিকেলের লেভেল অর্থাৎ আহ পূর্ণ থাকবে তো ইমার্শন ডোলার মাধ্যমে ইমার্জ হওয়ার পরে দেখো উপরে উঠে গিয়ে স্কুইজিং রোলার স্কুইজ রোলার না স্কুইজ করতেছে যেমন কাপড়টা চুবানোর পরে আমরা যখন কাপড় ধুই ওয়াশ করি তখন হাত দিয়ে আমরা রিনসিং করি অর্থাৎ নিংড়াই নিংড়ানোটা এখানে তো আর ওরকম কোনো সুযোগ সুযোগ নাই দুইটা রোলারের সাহায্যে করা হবে অর্থাৎ স্কুইজ রোলারের সাহায্যে প্রেসার দিয়ে উপরে রোলারটা প্রেসার দিতে পারে এটা আপ ডাউন করতে পারে অনুরূপভাবে ইমার্শন রোলারটা আপ ডাউন করতে পারে ইমার্শন রোলারটা আপ করানো যায় ডাউন করানো যায় মানে আমরা ইচ্ছা মতো চাইলে করাতে পারবো তাহলে এই স্কুইজিং প্রেসারটা আমরা বাড়াতে পারি এটা প্রেসার দিয়ে দেখা যাবে যে বেশি এটা কেন করা হচ্ছে স্কুইজিং কেন করা হচ্ছে কেউ কি বলতে পারো

তো ধীরে ধীরে বাড়তেছে তো যাই হোক আমরা ওটা নিয়ে আরো স্টাডি করতে পারবো ব্যক্তিগত ভাবে করতে পারবো এখানে আমরা দেখি যে ইমারশন রোলার প্রথমে ফিট রোলার বা গাইড রোলার দেন ইমারশন রোলার এরপরে স্কুইজ রোলার স্কুই রোলার করে ফেলে দিবে এখন দেখো তো এখানে একবার ইমার্স হয়েছে একবার স্কুইজ হয়েছে না এই বক্সে একবার ইমার্স হয়েছে ওয়ার্কশিটে একবার ইমার্স হয়েছে সাইজ বক্সে আর একবার স্কুইজ হয়েছে তো একবার ইমার্স হওয়া ইমার্স হওয়াটাকে ডিপ বলা হয় ডিআইপি ডিপ আর স্কুইজ হওয়াটাকে নিপ বলে এন আইপি নিপ তাহলে এখানে এই সাইজ বক্সটা মূলত ওয়ান ডিপ ওয়ান নিপ একবার ডিপ হয়েছে ইমার্স হয়েছে একবার নিপ হয়েছে একবার স্কুইজ হয়েছে ওয়ান ডিপ ওয়ান নিপ এখন সাইজিং মেশিনের বক্স গুলো অনেক প্রকার হতে পারে যেমন টু ডিপ ওয়ান নিপ টু ডিপ টু নিপ এখানে দেখো একবার ডিপ হয়ে একবার নিপ হয়েছে আবার একবার আবার ডিপ হয়ে আবার নিপ হয়েছে মানে বোঝা গেল কি দুইবার ডিপ হয়েছে দুইবার নিপ হয়েছে সেক্ষেত্রে দুইটা ইমার্সন রোলার দুইটা পেয়ার অফ স্কুইজ রোলার থাকবে এবং একটা একটা টার্ম আছে সাইজ টেকআপ পার্সেন্টেজ অর্থাৎ আমি একশো কেজি যে ইয়ান দিলাম একশো কেজি একশো কেজি করার পরে ড্রাইং করার পরে যে ইয়ানটা একশো আট কেজি পাইলাম শুরু হলে একশো কেজি দিয়ে বের হওয়ার সময় হলো একশো আট কেজি মানে ড্রাই সাইজিং এর পরে তাহলে আট পার্সেন্ট সাইজিং টেক হয়েছে না মানে একশো কেজি ইয়ার্নে আট পার্সেন্ট সাইজ কেমিক্যাল গুলা হয়েছে মানে আট কেজি একশো কেজিতে আট কেজি সাইজ কেমিক্যাল গুলো টেক হয়েছে যেহেতু সাইজ কোটিং হয় ইয়ার্নের সার্ভেসে কোটিং হয় তাহলে ইয়ার্নের ওয়েট বেড়ে যাবে যেহেতু ডায়ামিটার বেড়ে যায় তাহলে একশো কেজি ইয়ার্ন আমি সাইজিং করার পরে সাইজ কেমিক্যাল দিয়ে যখন ওভেন ড্রাই ড্রাইট করে ফেললাম ড্রাইং করে ফেললাম ড্রাইং করার পরে দেখতেছি যে আমি একশো আট কেজি পেলাম একশো আট কেজি যে পেলাম তার কারণে কি হলো সাইজ টেকআপটা কত কেজি হলো সাইজ হলো এইট পার্সেন্টের করলে এইট পার্সেন্ট হলো তাহলে ওভে মানে টোটাল সাইজ কেমিক্যাল কতগুলো আমরা ইয়ারনেস সার্ভিসে লাগলো এটা একটা বিষয় ড্রাইং করার পরে আর আমি ইনিশিয়াল অবস্থায় কত দিয়েছিলাম আনসাইজ টিয়ানের ওয়েট কত এটা দিলে আমরা সাইজ টেক আপ পার্সেন্টেজ পাবো টেক আপ বা সাইজ অ্যাড অন পার্সেন্টেজ বলা হয় এ ডাবল ডি হাইফেন দিয়ে ও এন অ্যাড অন পার্সেন্টেজ বা টেক আপ পার্সেন্টেজ মনে থাকবে আমি ইনিশিয়াল অবস্থায় দিলাম আনসাইজ ইয়ান দিলাম একশো কেজি এই যে ওয়ার্কশিট যেখানে লেখা আছে এটা একশো কেজি আসতেছে সাইজিং হওয়ার পরে ইমার্শন হয়ে স্কুইজ হয়ে ড্রাইং সিলিন্ডারের মধ্যে দিয়ে গিয়ে উইভার্স বিমে গিয়ে দেখলাম যে একশো কেজি হয়ে গিয়েছে আলটিমেটলি কত একশো আট কেজি তাহলে এই আট কেজি কোথা থেকে আসলো এই আট কেজি মূলত সাইজ কেমিক্যাল গুলো ইয়ার্নের সার্ভিসে কি হয়েছে কোটিং ক্রিয়েট করেছে পেনেট্রেট হয়েছে যার কারণে ইয়ার্নের ওয়েট বেড়ে গিয়েছে আট কেজি কি হলো একশো একশো কেজিতে আট কেজি পরিমাণ ইয়ার্ন আট কেজি বেড়ে গেল মানে আট কেজি সাইজ ম্যাটেরিয়াল আমার ইয়ার্নের সার্ভিসে কোটিং হয়েছে তাহলে টেক আপ বলতে এটা বোঝায় টেক আপ কম বেশি করার মাধ্যমে টেক আপ পার্সেন্টেজটা কম বেশি হয় আট হয় সাত হয় চোদ্দ হয় দশ হয় বারো হয় অ্যাকর্ডিং টু দ্য ফাইবার ম্যাটেরিয়াল ফাইবারটা কোন কেমিক্যাল মানে ইয়ারনের কনস্টিটিউয়েন্ট ম্যাটেরিয়ালটা কি হান্ড্রেড পার্সেন্ট কটন নাকি কটনের সাথে পলিয়েস্টার ঠিক আছে আজকে এ পর্যন্তই কার কোনো কোয়েশ্চেন আছে না স্যার আই গেস কোনো কোয়েশ্চেন নেই আচ্ছা যাদের কালকে ল্যাব আছে তারা কাইন্ডলি হ্যাঁ যা বললাম এটা একটু গোথ্রু করে যাবা এবং এই এনপিটিএল এর এই অংশটুকু পড়ে যাবা আর আমি আমার শীটটা দিয়ে দেব সমস্যা নাই তবে শীটটা শীটের থেকে এনপিটিএল এর অংশগুলো খুব গুরুত্বপূর্ণ শীটটার সাথে মিলা নিবা ঠিক আছে সরি কে কি বললা

কে একচুয়ালিসে জয়েন করছিলাম স্যার একটু দেরি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে স্যার 39 স্যার 1139 41 স্যার ইয়ানেরি বুঝলাম না আজকে কেন এরকম করতেছ তোমরা এই যে সি অ্যাটেনডেন্স এর জন্য কি জয়েন করছে এতজন জিনা স্যার আর আগে একটু স্যার লেট হয়ে গিয়েছিল স্যার স্যার একটু ইন্টারনেট এর 16 আছে আচ্ছা আমি এর 16 শোনো শোনো স্ক্রিনশট নেওয়া আছে কারণ তোমরা আমি তো সবাইকে ডাকতে পারবো না এক ঘন্টার ক্লাস তার মধ্যে দেড় ঘন্টা হয়ে গিয়েছে শুক্রবার দিন ঠিক আছে সকলকে ধন্যবাদ আচ্ছা আসসালাম আলাইকুম আরো একটা ক্লাস লাগবে এটা একটু মাথায় রাখিও আমি আবার ক্লাস নেবো বাকি যাদের কালকে ল্যাব আছে তারা এই এগুলো